আল্লাহ পাক মনসুর হাল্লাসকে এবার বলছেন, এ মনসুর হাল্লাস, তুমি ওদের সঙ্গে একটু সাক্ষাৎ করে ওদের ব্রেন মগজের চিন্তাটা দূর করে দাও। বাদশাহ মনসুরের দেশে হযরতে আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমী খোদা ভক্ত মনসুর হাল্লাস স্বপ্ন জাগালে। এইরকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সালাম জানানোর সুযোগ পেয়েছিলাম, কিন্তু সৌদি সরকার বড় নিষ্ঠুর, বাংলার হাজিদের নবীর দেশে থাকতে দিল না। মদিনার এয়ারপোর্ট থেকে এরোপ্লেনে করে বাংলার জমিনে পৌঁছে দিয়েছে। রসুলের দরবারে দাঁড়িয়ে যে হাত দুখানা পাতার সুযোগ পেয়েছিলাম, বাংলার জমিনে বসে বসে সে হাত দুখানি আবার পেতেছি। এলাহি আমাদের হাতকে আপনি কবুল করুন। রসুলের মহব্বত ভালোবাসা রক্ষার্থে প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করেছি। আমাদের সকলের দরুদ সালাম টুকুর সোনার মদিনায় হাবিবের কদমে পৌঁছে দিন। তাম পৃথিবীর জমিনের নিচে যত মোমেন মোমেনা ঘুমিয়ে আছে সকলের কবরে তোহফা পৌঁছে দিন। আয় আল্লাহ আপনার তাম প্রেমিক প্রেমিকা বান্দা বান্দিদের শিলা করে এ বানিয়ে জলসামার যুবক ভাইরা, চাচা জিরা মায়েরা বোনেরা, যাহারা অর্থ দিয়ে কথা দিয়ে জায়গা দিয়ে শ্রম দিয়ে এ মহাপিলের এন্তেজামে সাহায্য সহযোগিতা করেছেন, কেয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ জলসা কমিটি গ্রামবাসী পাড়া প্রতিবাসী সকল ব্যক্তিদের জন্য আপনার হাবিবের শাফাত সকলকে নসিবি করবেন আল্লাহ। ইয়া রব করম তো আগর করে ইয়ে ওয়াসকে মহফিল কেয়ামতকে দিন, মুসিবতকে ওয়াক্ত হাম লোগো কো নাজাতকে ওসিলা বানা দে। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ফাতাবারাকাল্লাহু আহসানুল মুহসিনিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসুল হুফলা ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, অহুফাজে কেরাম, অহুজ্জাজে কেরাম, অত্তলাবা وسامعين نظام يا ايها الحاضرون رحمكم الله উপস্থিত অধ্যক্ষ জলসার পরিচালনাকারী শ্রদ্ধাভাজন জনাব সভাপতি সাহেব, এ জলসার আমন্ত্রিত অনামন্ত্রিত আগত অনাগত কর্তৃপক্ষদের মনোপুত বিভিন্ন ওলামায়ে কেরাম অতিথিগণ, বিশেষ করে পাক ফুরফুরা শরীফ থেকে অনাগত সুলতানুল আয়েজিন মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল আলীর সুযোগ্য সাহেবজাদা জনাব ভাই সাহেব হুজুর কেবলা ও স্নেহাশিস বন্ধুবার জনাব হজরত মাওলানা বাকিবিল্লা সাহেব ও দিগার ওলামায়ে কেরাম সম্মুখে উপবিষ্ট দিনদার ইমানদার প্রাণের ভাই মুসলমান, সন্তান সমতুল্য কচি কচি মাসুম বাচ্চারা আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন, এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা গৃহকর্মে ব্যস্ত থাকা আমার মায়েরা ও বোনেরা, সন্ধ্যার প্রাক্কাল থেকে শুরু করে এ সময় পর্যন্ত এ বাৎসরিক ইসালে সব মহফিলের ইন্তেজাম উপলক্ষে বিভিন্ন ওলামায়ে দিনদের কণ্ঠে দিন ও শরীয়তের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু তত্ত্বমূলক আলোচনা সকলে সকর্ণে শ্রবণ করলাম। আল্লাহ চাহে তো সংক্ষেপ আরও দু চার কথা আলোচনার মানসে আমি মহিমান্বিত আসমানি ভাষা লওহে মাহফুজের কথা আমার আল্লাহর মিষ্টি মধুর বাণী যাহার মহান পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? কোরআন শরীফ। তার আরও একটি নাম হলো কোরআন মজিদ।
আরো একটি নাম আল্লাহ দিয়েছেন জেকের, আরো একটি নাম দিয়েছেন দোয়া, আরো একটি নাম দিয়েছেন শেফা, আর একটি নাম দিয়ে আমাদের ঘরে পাঠিয়েছেন ফোরকান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা নাম হলো এ ছেলেরা, কটা নাম বলেছি আমি? গুনেছিস নাকি শুধু শুনেছিস? গুন। একটি নাম হলো কোরআন শরীফ, একটি নাম হলো কোরআন মজিদ, একটি নাম হলো দোয়া, একটি নাম হলো শেফা, একটি নাম হলো জেকের, একটি নাম হলো ফোরকান। কটা হলো? ছটা। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করে নামই বিদ্যমান। কটা বললাম? একটা করে নাম আছে। কেবলমাত্র আমাদেরই ধর্মগ্রন্থের আল্লাহ পাক একাধিক নাম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার কারণ মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সমস্যায় পড়ে, দুঃখে পড়ে, রোগে পড়ে, শোকে পড়ে, হাজারো ঝামেলা। আমি একটু তকবীর ধ্বনি দেই, জোরে আওয়াজ দেন নারায়ণ তাকবীর। সবাই বলেছিস তো বাচ্চারাই, আমার দিকে ফের, এই আমার দিকে ফের, ওদিকে দেখতে হবে না, সবাই আওয়াজ দিবি, কেউ যেন ফাঁকি দিবি না। যে আওয়াজ দিবি কালকে থেকে রাত্রে বলার ঘুম হবে না যদি না দিস। সবাই আওয়াজ দে জোরে, আমার আল্লাহর নামের আওয়াজ কেউ যেন ফাঁকি দিবি না। সবাই একটু জোরে আওয়াজ তোল নারায়ণ তাকবীর। আগের থেকে একটু বেশি হয়েছে না কম হয়েছে? বেশি। আমার মনে হচ্ছে ভোল্টেজ এখনো আছে, চেপে রেখেছে সব, ফুল ভলম দিয়ে দিবি, এবার যেন চেপে টেপে রাখবি না, 950 ব্যাটারির মতো ভলম ফুল দিয়ে দিবি, যেন এই সাউন্ড বক্সের মতো তোদের কণ্ঠের আওয়াজ গাঁ গাঁ করে আওয়াজ হয়, হবে তো নাকি? তাবারুক হবে। আমি দেখছিলাম রান্না হচ্ছে, কমিটির বলবো তোদের দুবার করে দেবে, তবে তারা আওয়াজ কম দিবি তাদের একবারও হবে না। আর আমি জানি তাবারুকের লোভেই সবাই সে বসে আছিস, অন্যথায় আসতিস নে, তাও আমার জানা আছে। আমি কমিটির বলবো যে যে জোরে আওয়াজ দিবি অন্তত তাদের দুবার করে হবে, এবার একটু গলা ছেড়ে ফুল ভলম দিয়ে দে নারায়ণ তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের আওলাদ, মুজাদ্দিদে জামানের আওলাদ, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, জলসা কমিটি, শ্রোতা মণ্ডলী, নারায়ণ তাকবীর। আলহামদুলিল্লাহ, এ আওয়াজ দিলে একটা লাভ হয়, লাভটা হলো যত দূর আওয়াজ যায় শয়তান আর তার ভিতরে থাকে না, কারো পিছনে আর কাটি দেবে না, বুঝতে পেরেছেন তো? দেখবেন মসজিদে যেই আল্লাহু আকবার আজান হয় আর যত দূর আওয়াজ যায়, হাদিস শরীফ এসেছে, আল্লাহ রাসূল বলছেন শয়তানের গায়ে তখন আগুন লাগা অবস্থা হয়, ও তখন ছুটিয়ে পালিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান যখন হয় ইবলিস শয়তান দূর হয়ে পালিয়ে যায়, আজানে আল্লাহু আকবারের ধ্বনি ওঠে, এখানেও সে আল্লাহ আকবারের ধ্বনি তোলা হয়েছে, অতএব শয়তান আর ধারে পাশে আসবে না, মাঝে মাঝে স্লোগান দেবো ওর গায়ে আগুন লাগবে আর দূর হয়ে পালিয়ে যাবে, আমাদের কোরআনী মহফিলের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে। একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক মহিমান্বিত আসমানি ভাষা, আসমানি ভাষা কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন অনেকগুলো নাম দিয়ে। কোরআন ছাড়া আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটি করে নামই বিদ্যমান। বেদের নাম বেদ, ওর আর দ্বিতীয় নাম নাই। পুরাণের নাম পুরাণ, শুনলেই বোঝা যায় পুরনো হয়ে গেছে আর দরকার নাই, ঠিক বললাম না ভুল বললাম? ওর নামই তো পুরাণ, পুরাণ পুরনো হয়ে গেছে আর দরকার নাই। গীতার নাম গীতা, এর দ্বিতীয় তৃতীয় কোনো নাম নাই। জেন্দাবাস্তার নাম জেন্দাবাস্তা, ওর একটি নাম। রামায়ণের নাম রামায়ণ, ওর একটি নাম। মহাভারতের নাম মহাভারত, ওর আর কোনো নাম নাই। ভগবতের নাম ভগবত, ওরও কোনো নাম নাই। কেবলমাত্র একটি ধর্মগ্রন্থের এ যুগে কোরআন ছাড়া আমরা গোটা তিনেক নাম দেখতে পাচ্ছি। সেই ধর্মগ্রন্থটির প্রথম নাম ছিল ইনজিল। কি নাম বললাম? ইনজিল। ইনজিল এসেছিল যার কাছে, তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। কি নাম বললাম? ঈসা রুহুল্লাহ, আমাদের নবীর আগে যিনি নবী হয়ে এসেছিলেন, ইনি হলেন বনী ইসরাইল কওমের শেষ নবী। কোন কওমের বললাম? বনী ইসরাইল কওমের শেষ নবী।
এই কমে আমার আল্লাহ পাক 70,000 নবী পাঠিয়েছিলেন। কতটা বললাম? 70,000। 70,000 নবীর প্রথম নবীর নাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। 70,000 নবীর প্রথম নবীর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ওনার আরেকটি নাম ছিল ইসরাইল। কি নাম বললাম? ইসরাইল। ইসরাইল বলে আরেকটি নাম ছিল। আমাদের দেশে ছেলেদের যেমন দুটো তিনটে করে নাম আছে, আছে না? ভালো নাম গোলাম রহমান, ডাক নাম মিন্টু। ভালো নাম আব্দুর রহিম, ডাক নাম পিন্টু। ভালো নাম আব্দুল সালাম, নাম রেখেছে বাপি। আছে তো নাকি? না ভুল টুল বলতেছি আমি? এরকম আছে, দুটো তিনটে নাম আছে। আমার বন্ধুর কাছে আবার আর এক নাম, পাড়ায় এক নাম, বাপ মায়ের কাছে আর এক নাম, বিয়ের দিন আবার বলে আর এক নাম। কত নাম যে আছে তার ঠিক নাই ভাই। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল দুটি, একটা নাম হলো ইয়াকুব আর একটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নামে নামকরণ হয়েছে বনি ইসরাইল। বনি ইসরাইল নাম শুনেছেন তো? বর্তমানে এদের বলা হয়েছে ইহুদি। এদের কি বলা হয়? বনি ইসরাইল কমকে বর্তমানে বলা হয়েছে ইহুদি। বনি শব্দের অর্থ হলো সন্তান, আর ইসরাইল ছিল একটি লোকের নাম। এই ইসরাইলের বংশ নাসলকে বনি ইসরাইল বলা হয়েছে। এই বনি ইসরাইল কমে আমার আল্লাহ পাক 70,000 নবী পাঠিয়েছিলেন। এই 70,000 নবীর প্রথম নবীর নাম হযরত ইয়াকুব ওরফে ইসরাইল, আর শেষ নবীর নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। এই ইয়াকুবের বাবার নাম ছিল হযরতে ইসহাক। কি নাম বললাম? ইসহাক। ইসহাকের বাবার নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নাম শুনেছেন তো? এ নামটা সকলের জানা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক ওনাকে দুটি পুত্র সন্তান দান করেছিলেন। কটা বললাম? দুটি। ওনার বিবি ছিলেন আবার দুটি। কটা বললাম? দুটি। স্ত্রী ছিলেন দুটি, ছেলেও হয়েছিল দুটি। হাজেরার নসলে একটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, যার নাম হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। আর ওনার প্রথমা বিবির নাম ছিল সারা। সানার সারার নসলে আল্লাহ পাক একটি পুত্র সন্তান দিয়েছিলেন, এই ছেলেটির নাম ছিল ইসহাক। ইসহাকের বংশে নবী এসেছে 70,000, আর ইসমাইলের বংশে নবী এসেছে একটা। কটা বললাম? ইসমাইলের বংশে নবী এসেছে একটা, আর হযরত ইসহাকের বংশে নবী এসেছে 70,000। তাহলে দাম কার বেশি, ইসহাকের বেশি না ইসমাইলের বেশি? হ্যাঁ, ইসহাকের বেশি। বাচ্চাদের ব্রেন মগজ এখনো পরিষ্কার হয়নি ভালো, কারণ ওরা দেখতেছে সংখ্যা বেশি, এই জন্য ওরা চিন্তা নিয়ে চোখে নিয়ে দাম বেশি। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বংশে একটা নবী পাঠিয়েছেন, এই নবীর দাম 70,000 নবীর থেকে বেশি করে দিয়েছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহবার কামলিওয়ালা, যার মধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইলের বংশে একটা নবী এসেছি, তিনি হলেন আমাদের নবী। আর ইসহাকের বংশে 70,000, কিন্তু ওই 70,000 নবীর থেকে একটা নবীর দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বেশি, যত নবী এসেছে ইসহাক আলাইহিস সালামের বংশে, প্রত্যেকটি নবী আল্লাহর কাছে কেঁদে বলেছে, আল্লাহ নবীর খাতায় নাম না লিখে দুনিয়ায় না পাঠিয়ে যদি উম্মতে মুহাম্মাদি করতে, তাহলে আগে বেসতে যাওয়ার সুযোগ হতো, আর লোকের কাছে দিনের দাওয়াত দিতে দিয়ে মার খেয়ে আর মরণ হতো না। কোন নবী মার খাইনি এরকম নয়, বহু নবীকে শহীদ হতে হয়েছে শত্রুদের কাছে দিনের দাওয়াত দিতে যেয়ে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন। ইতিহাস আলগা করলে দেখা যায় শত্রুরা প্রাণ নাশ করেছে। ঈসাকে তো প্রাণ নাশের জন্য ঘরে আটকে ফেলেছিল ওরা, আল্লাহর কাছে কেঁদে বললেন, আল্লাহ আমার হায়াত তকদিরে যা আছে একটু আসমানে উঠিয়ে নেন, নবী হইয়া থাকতে চাই না, লাল কালি দিয়ে শিখিয়ে দিয়ে দেন, হায়াত যা বাকি আছে উম্মতে মুহাম্মাদির খাতায় লিখে দেন, খাবো আর ঘুমাবো আর রসুলের আদর্শ মানবো, লোকের কাছে কলেমার দাওয়াত দিতে যে আর মার খেতে হবে না, ও ঝামেলা আমি আর সহ্য করতে পারছি না, কারণ মায়ের পেট থেকে পৃথিবীতে এসেই 33 বছর ধরে মার খাচ্ছি, এই মার খাওয়া জ্বালা সহ্য করতে পারছি না, উম্মত হলি আর মার খেতে হবে না, তাই বাকি হায়াতটা আমাকে উম্মতে মুহাম্মাদি বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম 33 বছর ধরে কেঁদেছে উম্মতি মুহাম্মাদি হওয়ার জন্য, আল্লাহ পাক তার চোখের পানিকে কবুল করে
33 বছর দুনিয়ায় হায়াত দেওয়ার পরে তকদিরে যা বাকি হায়াত রেখেছিল আসমানে তাকে উঠিয়ে নিয়েছেন। উনি আসমানে আছেন, দ্বিতীয় আসমানে তারিখের কিতাব এসেছে, তৃতীয় আসমানে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম আছেন। আল্লাহ পাক হযরত ঈসাকে উম্মতে মুহাম্মাদি করে পৃথিবীতে পাঠাবেন। বিগত মাস দেড়েক আগে আপনাদের নেক খাস দোয়ার বাবরকতে আল্লাহ পাক বিশ্ব নবী রওজার ধারে আমাকে 9টা 9টা দিন একটু দাঁড়ানোর সুযোগ দিয়েছিলেন। এজন্য আমি ধন্য, এজন্য আমি পুণ্য। মাত্র মাস দেড়েক হলো নবীর দেশ থেকে ফিরে এসেছি, রাসূলের রওজার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি আল্লাহ নবীর পায়ের কাছে একটা মানুষের কবরের জায়গা এখনো বাকি আছে। এখানে কারো ভাগ্যে জোটেনি কবর হওয়া, কারো নসিবি জুটেনি কবরস্থ হওয়া, কারণ রসুল পৃথিবী থেকে বিদায়ের আগে উম্মতি মুহাম্মাদি নবীর সাহাবীদের বলে গেছেন, ওগো আমার এই পায়ের কাছে যে কবরের জায়গাটা বাকি থাকবে এই জায়গাটায় কাউকে যেন কবর দেবে না, আমার পায়ের পাশে কবরস্থ হবে। বনী ইসরায়েল কমের শেষ নবী আমার উম্মতে পৃথিবীতে আসবেন যিনি, নাম হলো তার ঈসা রূহুল্লাহ। তার মর্যাদা আল্লাহ তো বেশি করে দিয়েছেন যে আমার কবরের পাশে তার কবর হওয়ার সুযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আমার বড় শখ ছিল, আমার বড় ইচ্ছা ছিল, আমার এই ঘরের ভিতরে আমার স্বামীকে কবর দিয়েছি। কোথায় কবর দিয়েছে? ঘরের ভিতরে। আয়েশা বলছেন, আমার বড় শখ ছিল আমার প্রাণের স্বামী আমার কাছে নিবেদন করেছে, আয়েশা আমি কোথায় কোন জায়গায় কবরস্থ হব তুমি কি বলতে পারো? আয়েশা বললেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, আপনি মরণের পর কোথায় কবরস্থ হবেন তা আমি জানি। রাসূল বললেন, মাহিয়া আয়েশা সেই জায়গাটির নাম তুমি একটু বলো, সেই জায়গাটি কোথায়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গাটি হলো এই মদিনা থেকে 600 কিলোমিটার রাস্তা, 400 মাইল দূরের পথ, আপনার মাতৃভূমি মক্কা মুয়াজ্জামা। ওই মক্কা মুয়াজ্জামার কাবা থেকে উত্তরে 1 কিলোমিটারের মতো রাস্তা, একটি জায়গার নাম হলো জান্নাতুল মুআল্লা, যেখানে আপনার জীবনের প্রথম সাথী হযরতে মা খাদিজা ঘুমিয়ে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস মদিনার 9টা মেয়ে আপনাকে আমরা সেবা করি, যত্ন করি, ভালোবাসি, তবু সেই বুড়ি মেয়েটার কথা আপনি আমাদের কাছে বলেন। হযরতে খাদিজাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন আপনি মরণের পরও বুঝি না, আর আমরা জিন্দা মানুষ 9 জন আপনারে সেবা করি, তবু খাদিজার প্রশংসা করেন আমরা সহ্য করতে পারি না। এজন্য আমার ধারণা মরণের পর আপনি খাদিজার কবরের পাশে কবরস্থ হবেন, এটা ঠিক কি না বলেন? রাসূল বললেন, খাদিজার কবরের পাশে কবরস্থ হব আমি তো ওটা এখনো ঠিক করি নাই, খাদিজার কবরের পাশে ঘুমাবো এটা এখন আমি ঠিক করি নাই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকটা জায়গার নাম বলি। রাসূল বলছেন, কোন জায়গা বলো? আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা বলছেন, এই মদিনার রাস্তায় আসতে 50 থেকে 55 কিলোমিটার দূর, ওই মক্কার দিকে যেতে একটি বাবলা বাগান, লাল বালির মরুভূমি, যার নাম হলো আবওয়া প্রান্তর। মাঝে মাঝে খেজুর গাছ আছে, মাঝে মাঝে বাবলা গাছ আছে, যেখানে আপনার জনম দুঃখিনী মা আপনার আব্বা যান চির নিদ্রায় ঘুমিয়ে রয়েছে, নিশ্চয়ই মরণের পর বাপ মায়ের কবরের পাশে ঘুমাবেন কিনা বলুন। রাসূল বলেন, আয়েশা আমি মরণের পর আমার বাপ মায়ের কবরের পাশে ঘুমাবো, এখনো ওটা ঠিক করি নাই। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আরেকটা জায়গার নাম বলছি। রাসূল বললেন, বলো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় নিজ হাত করে একটা কবরস্থান বানিয়েছেন, যে কবরস্থানটির নাম হলো জান্নাতুল বাকি। কি নাম বললাম? জান্নাতুল বাকি। আমার আল্লাহ পাক ওই কবরস্থানকে বেহেশতের বাগান বানিয়ে রেখেছেন, তাদের তকদির ভালো, যাদের মরণ হয় মদিনার দেশে নবী রওজার আশেপাশে এদের কবরটা হয় জান্নাতুল বাকির ভিতরে, আর ওখানে যাদের কবর হবে কিয়ামত পর্যন্ত তাদের কবরে কোনো আযাব হবে না, সৌভাগ্য তাদের ভালো যারা ওই কবরস্থানে ঘুমাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে গড়া সাহাবীরা এই কবরস্থানে যুদ্ধ করতে যে শহীদ হওয়ার পরে কবরস্থ হয়েছে, হাদিস শরীফ এসেছে জান্নাতুল বাকিতি আমার নবীর হাতে গড়া 10,000 সাহাবীর কবর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রত্যেকটি নবীর সাহাবী হলো জান্নাতি,
এই জান্নাতি 10,000 সাহাবী ওই কবরস্থানে ঘুমিয়ে রয়েছে। শুধু তাই নয়, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জান্নাতুল বাকির কবরস্থানে তামাম দুনিয়ার নারীদের সর্দারিনী হযরতে মা ফাতেমাতুজ্জোহরা ঘুমিয়ে রয়েছেন। তামাম দুনিয়ার যুবকদের নেতা যার নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, যার বিনা অনুমতিতে দুনিয়ার কোন যুবক বেহেশতে যেতে পারবে না, আমার আল্লাহ পাক তাকে মায়ের পাশে জান্নাতুল বাকিতে ঘুম পাড়িয়ে রেখেছেন। শুধু কি তাই, বিশ্ব নবীর 11 থেকে 12 জন বিবি ওই মদিনার দেশে নবীকে যারা সেবা করে রসুলের বিবি হিসাবে দায়িত্ব পালন করেছিল জান্নাতে নারী, এরাও জান্নাতুল বাকির ভিতরে ঘুমিয়ে রয়েছে। আল্লাহ নবীর মহব্বতের চাচা, দুনিয়ায় যিনি বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইনিও জান্নাতুল বাকির ভিতরে ঘুমিয়ে রয়েছে। শুধু কি তাই, বিশ্ব নবীর দুই কন্যার স্বামী জিন্নুরাইন, যার নাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, দুনিয়ায় বেঁচে থাকতে ইনিও বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন। 12 বছর মদিনার দেশে জনগণের রাষ্ট্রনেতা হয়ে রাজত্ব পরিচালনা করে সুনাম অর্জন করেছিলেন, আল্লাহ পাক তাকেও জান্নাতুল বাকিতে ঘুম পাড়িয়ে রেখেছেন। শুধু কি তাই, ওই জান্নাতুল বাকি কত পবিত্র কবরস্থান, এখানে ঘুমিয়ে রয়েছেন আমার রাসূলের মহব্বতের একজন সাহাবী, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, যার নাম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, হাজার হাজার হাদিস যিনি বর্ণনা করে বিশ্ব মুসলিমকে মানুষ বানানোর চিন্তা নিয়েছিলেন, এই লোকটিও জান্নাতুল বাকিতে ঘুমিয়ে রয়েছে। শুধু কি তাই, আমার নবীকে বাল্যকালীন 6 বছর কাল তাইফের দেশে সন্তান মনে করে লালন পালন করে মানুষ করেছিলেন যিনি, আমার আল্লাহ পাক তাকেও ঘুম পাড়িয়ে রেখেছেন ওই জান্নাতুল বাকির কবরস্থানে। তিনি হলেন তাইফের দেশের অধিবাসিনী হযরতে মা হালিমাতুস সাদিয়া। জান্নাতি মানুষ কি, আমার আল্লাহ তাইফের দেশে ঘুম পাড়িয়ে রেখেছেন। এই হালিমা পরবর্তীতে আমার নবীর কাছ থেকে কলেমা পড়ি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এক এক করে নাম বলতে গেলে অনেক লম্বা হবে বক্তৃতা। ওই জান্নাতুল বাকির কবরস্থানে ঘুমিয়ে আছেন তিনি, দুনিয়ায় বেঁচে থাকতে যিনি 100 বার আমার আল্লাহকে তার চামড়ার চোখে দেখেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কতবার দেখেছিল বললাম? 100 বার। আমরা কে কবার দেখেছি একটু যদি বলে হাত তুলে দেখান, 5 বার না 10 বার না 2 বার না 1 বার, হাত উঠবে নাকি ভাই? হাত আমাদের সব প্যারালাইজড হবে, যার বাংলার নাম পক্ষঘাত, হাতও হবে না আমাদের কারো, বক্তাও হবে না শ্রোতাও হবে না। ঠিক বললাম না ভুল বললাম? মাহবুবকে আমরা কেউ চোখে দেখতে পাই নাই, কারণ দেখার মতো কাজ তো আমরা করি নাই। এনার নাম হযরত ইমাম মালিক রাহমাতুল আলী। হে যিনি 22 বছর কাল আমার নবী রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, ওনার জীবনে 22 বছরের ভেতরে মক্কা মুয়াজ্জামার দেশে মদিনার দেশে একদিন জুতা পায়ে দিয়ে হাঁটেনি। একটু জোরে বলুন সবার। সূর্যের প্রচন্ড রৌদ্র তেজে পাথর যখন গরম হয়ে যায়, খালি পায়ে কোনো মানুষ হাঁটতে পারে না। ইমাম মালিক বলে ঠসকা পড়ে পড়ুক খা হয়ে যায়, যাক আমার নবীর দেশে জুতা পায়ে দিয়ে হাঁটবো না, কারণ কোথায় আমার নবী হেঁটে বেরিয়েছে, আর আমার জুতা যদি সেইখানে নবীর পায়ের উপরে পড়ে কিয়ামতে খোদার কাছে মুখ দেখাতে পারবো না, আমার পায়ে ঠসকা পড়ে যায়, যাক আমি নবীর দেশে জুতা পায়ে দেব না। আর এখন সৌদির দেশে গেলে দেখা যায় কাবার চাতালও মাঝে মাঝে জুতো পায়ে দিয়ে বেড়াচ্ছে হাজিরা। বুঝতে পেরেছেন তো? এখন আর দাম দেয় না, মর্যাদা দেয় না। আমি বাস্তব চোখে দেখেছি বিভিন্ন দেশের হাজিরা জুতো পাই দিয়ে নামাজের জায়গায় পর অটোমেটিক হেঁটে বেড়াচ্ছে। তবে আমাদের বাংলার মুসলমানেরা ভালো, এদের নামে বদনাম দেব না, এরা একটু শরীয়তের আইন পালন করে চলার চেষ্টা করে, এরা একটু ভয় করে ভাই। কিন্তু অন্য দেশের মানুষ নাইজেরিয়ান, ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ান, তুরস্ক, লিবিয়া, এরকম করে বাংলাদেশ, পাকিস্তান বা অন্য অন্য দেশের মানুষ, এরা এখন শরীয়তে আইনকে সাধারণ শিথিল করে ফেলেছে, নবী রাজার সম্মান দিতে চায় না। মুসলমান ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনি এনার জীবনে আমার আল্লাহ পাককে হায়াতে বেঁচে থাকতে 100 বার তিনি দর্শন করেছিলেন। সেই লোকটি জান্নাতুল বাকির কবরস্থানে জনম জনম ঘুমিয়ে রয়েছে। আমাদের মুজাহিদের ইমাম যিনি
উনি বলছেন পৃথিবীর মানুষেরা কে কতবার তোমরা আল্লাহকে দেখেছ আমি জানি না, তবে আমি ইমাম আবু হানিফা আমার জীবনে আমি 82 বার আমার আল্লাহকে দেখেছি। ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন, যিনি হাম্বলি মুজাবের প্রতিষ্ঠাতা, ইনি বলছেন পৃথিবীর মানুষ কে কতবার তোমরা আল্লাহকে দেখেছ জানি না, আমি ইমাম আহমদ বিন হাম্বাল আমার জীবনে 80 বার আমি আমার আল্লাহকে আমার চামড়ার চোখে দেখেছি। মনসুর হাল্লাজের নাম শুনেছেন, বিশ্ববিখ্যাত খোদা পাগল ছিলেন যিনি, যার নাম হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ। উনি একবার দেখি পাগল হয়ে যে বলতে শুরু করেছিলেন, আনাল হক আনাল হক আনাল হক, রাস্তাঘাটে পথে যেখানেই যায় মুখ দিয়ে শুধু আওয়াজ জারি হয় আনাল হক। বাদশাহ মনসুরের রাজত্ব চলছে তখন, আলেম ওলামারা বলল বাদশাহ মনসুর লোকটা খোদাদ্রী হয়ে গেছে, ফেরাউন নমরুদ কারণ হামানের খালাতো ভাই হয়ে গেছে, এই লোকটাকে একটু বুঝান। ও বলছে আমি খোদা, আনাল হক শব্দের অর্থ হলো আমি স্রষ্টা, আমি সত্য আল্লাহ, অতএব মানুষ তো আল্লাহ হতে পারে না। ওই লোকটি বলছে আমি আল্লাহ, সাধারণ মানুষ বিভ্রান্ত হবে, কোন দিন ওকে আল্লাহ বলে মেনে নেবে, লোকটার ইমান বরবাদ হবে, পরকালে জাহান্নামে হয়ে যাবে। ওই লোকটিরে বুঝান রাস্তাঘাটে যেন আমি খোদা না বলে। বাদশাহ মনসুর মনসুর হাল্লাজ রহমাতুল্লাহকে ডাক দিলেন, ওগো তুমি ওই কথাটা রাস্তাঘাটে বলতে পারবে না। মনসুর হাল্লাজ বলল যতদিন বেঁচে থাকবো ওই কথা ছাড়ার অন্য কোনো কথা বলতে পারবো না। বাদশাহ মনসুর ডেকে বলল আলেমেরা, ওরে নিষেধ করলাম শুনল না, ও বলছে যতদিন বাঁচবো ওই কথাই বলবো। আলেমেরা বললো একটা খোদাদ্রোহীকে আপনি দুনিয়া থেকে সরিয়ে দেন, মার্ডার করে দেন, ওকে প্রাণনাশ করে দেন, যাতে সমাজের মানুষ বিভ্রান্ত না হয়। বাদশাহ মনসুর আলেমদের ফতোয়া নিয়ে মনসুর হাল্লাজকে একদিন দিবালকে রাজপথে দাঁড় করিয়ে দিয়েছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে, আজকের পাগল মনসুর হাল্লাজের প্রাণনাশ করা হবে, লোকটা খোদায় দাবি করেছে, আমি খোদা বলছে, ওকে বোঝানো হলো বোঝে না, এই জন্য ওকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা হবে না। মনসুর হাল্লাজকে বলা হলো অন্তত এবার তুমি বলো যে আরো কথা বলবে না। উনি বললেন যতদিন আসি ততদিন বলবো। বলে তাহলে এখনই জল্লা তোমাকে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করবে। বলে আমার তাতে কিছু আসে যায় না। জল্লাদকে হুকুম করা হলো, রে জল্লাদ এই খোদাদ্রোহী লোকটি আমি খোদা বলছে, ফেরাউন যেমন বলেছিল, কারুন যেমন বলেছিল, সাদ্দাত যেমন বলেছিল, নমরুদ যেমন বলেছিল, বাদশাহ বক্তে নাসার যেমন বলেছিল, এ তেমন বলছে, একে আর দুনিয়ায় বাঁচিয়ে রেখে দরকার নাই, বিদায় করে দাও। হাজার হাজার আলেম মুফতি কারীরা ফতোয়া দিয়েছে খোদাদ্রোহীকে সরিয়ে দিন, দেশের মানুষ সুস্থ হোক। আলেমদের ফতোয়া নিয়ে জল্লাদকে হুকুম দেয়া হলো তরবারি বেরি কল্লা দ্বিখণ্ডিত করে দাও। জল্লাদ খালি তো তরবারি নি কল্লায় মেরে দিল এক আঘাত, একে কোপে ধর থেকে কল্লাটা ছিটকে তরবার হাত দূরে যেয়ে পড়েছে, এত জোরে তরবারে আঘাত করেছে দেহের থেকে কল্লাটা কেটে তরবার হাত দূরে যেয়ে ছিটকে পড়েছে। ধরটা এক জায়গায় আসার খেয়ে পড়লো, মাথাটা আর এক জায়গায় ছিটকে চলে গেল, রক্তের ললে হাম ধারা ছুটতে শুরু করেছে। আর মনসুর হাল্লাজের জবান দিয়ে কাটা মাথায় আওয়াজ জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলে মুফতি কারী সত্য একই সর্বনাশ। আমরা ধারণা করলাম লোকটা কাফের হয়ে গেছে, খোদাদ্রী হয়ে গেছে, আমরা প্রাণনাশের ফতোয়া দিলাম, বাদশাহ প্রাণনাশ করেছে, দোষ তো বাদশাহ না, আমরা তো ফতোয়া দিয়েছি আলেম মুফতি কারী, লোকটা বলছে আমি খোদা আমি খোদা, কিন্তু মরণের পর কাটা মাথায় পড়ছে কলেমা, এ লোকটা তো এক নম্বরের ইমানদার, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মরণের সময়ও জবান দিয়ে জারি হয় না, হয় না কি ভাই? দু দিন তিন দিন আগে দেখবেন সলিমউদ্দিন চাচা বোবা হয়ে গেছে, আব্দুল করিম দাদার ঠোঁট বন্ধ হয়ে গেছে, একটু পানি দিচ্ছে সামসে করে গালাসি দিয়ে গড়িয়ে পড়তেছে, ঠিক বললাম না ভুল বললাম? পানি একটু গেলারও ক্ষমতা নাই, দু দিন তিন দিন আগে জবান বন্ধ, ভিতরে আর মাল যাচ্ছে না, চাচা কথাও বলতে পারছে না, তার কারণ হলো আল্লাহ বলেন সারা জীবন মদ খেলি সুদ খেলি, সিনেমার যাত্রা, রেডিও আর টেলিভিশন, ভিডিও আর ভিসিআর নিয়ে, আর অবৈধ নারীদের নিয়ে গার্ডেনে বাগানে হাওয়া খেয়েছিস, আর মরণের সময় কলেমা পড়ে আমার জান্নাতে যাবি, আমার কলেমা তো সস্তা না, মরণের এক সপ্তাহে জবান বন্ধ করে দেব।
মরণের তিন দিন আগে তোর জবান বন্ধ করে দেব, আমার কলেমা পড়ে জান্নাতের সার্টিফিকেট নিবি, ওটা হবে না। তবে আমার প্রেমিক বান্দা বান্দি যারা হবে তাদের কলেমা মরণের সময় আমি জারি করে দিয়ে দেব। জোরে বলুন সুবহান। লোকটি বিদায় নিল, মারা গেল, কাটা মাথা দিয়ে কলেমা আর জারি হচ্ছে, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কি তাই, ঐতিহাসিক ইতিহাস লিখেছেন হযরত মনসুর হাল্লাজের জীবন আলগা করে দেখবেন, কাটা মাথা থেকে রক্ত ফোঁটা বার হচ্ছে, গলা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, ধরের গলা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর প্রতিটি রক্ত ফোঁটার ভিতর থেকেও কলেমার আওয়াজ জারি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত ফোঁটা বেরিয়ে যায়, রক্ত ফোঁটা থেকে কলেমার আওয়াজ জারি হয়। বাদশাহ মনসুর আলেম ওলামাদের দিকে তাকায়, আলেম ওলামারা বাদশাহর দিকে তাকায়, কি একটা অঘটন ঘটে গেল। যাই হোক, মারা গেছেন তো তিনি, পৃথিবী থেকে বিদায় করা হয়েছে, রক্তে লোলিহান ধারা শেষ হয়ে গেল। আস্তে আস্তে মাথা এবং ধরটাকে নিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে দাফন করা হলো। কবর দেওয়া হয়েছে লোকটিকে রাতের অন্ধকারে স্বপ্ন জগে, আলেম ওলামা মুফতিরা সারা রাত আর ঘুমায় না, চিন্তা করছেন, হায় রে কেয়ামতে খোদার কাছে কেমন করে কৈফাত দেব। একজন ইমানদার মুমিনকে কাফের বলে মার্ডার করেছে, আর মার্ডারকারীদের শাস্তি হলো জাহান্নাম। আমরা তো সব জাহান্নামী হয়ে যাব, এখন উপায় কি? এইরকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবার রাতের বেলা ওরা স্বপ্ন দেখছেন আল্লাহ পাক মনসুর হাল্লাজকে, এবার বলছেন, হে মনসুর হাল্লাজ, তুমি ওদের সঙ্গে একটু সাক্ষাৎ করে ওদের ব্রেন মগজের চিন্তাটা দূর করে দাও। বাদশাহ মনসুরের দেশে হযরতে আল্লাহ ওয়ালা আল্লাহ প্রেমিক খোদা ভক্ত মনসুর হাল্লাজ স্বপ্ন জেগে আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলেমরা পায়ে জড়িয়ে ধরে রাত্রির বেলা ঘুমের করে কান্না শুরু করেছেন, বলে হুজুর বেয়াদবি নেবেন না, আমরা বুঝতে পারিনি আপনার ভিতরটা এমন, বাইরে দেখে আমরা ফতোয়া দিয়েছিলাম, কিন্তু আপনি ভিতরে তো খোদা প্রেমিক ভক্ত ইমানদার ছিলেন, বাইরে বুঝতে পারিনি, কিন্তু রাস্তাঘাটে পথে আপনি আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি সত্য খোদা, এটা কেন বলতেন? তখন মনসুর হাল্লাজ বলছে, আলেমেরা আমার জীবনে আমি একদিন গাছতলায় শুয়েছিলাম, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, জাগা জমি ঘর বাড়ি পরিত্যাগ করেছি আমার মা বোধকে একটু দেখার জন্যে, আমি আল্লাহকে দেখার জন্যে বিশ্ব নবী দেখেছে আল্লাহকে, আর নবী বলে গিয়েছি আল্লাহ পাক আমার 4,500 মসজিদা দিয়েছেন, আমার এই 4,500 মোজেজার ভিতরে একটি মোজেজা হলো খোদা দেখা, কোন নবী যেটা পারেনি আল্লাহ সেটা আমাকে স্পেশাল দিয়েছেন। আমি আল্লাহকে 25 বছর মতান্তরে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আর সে মল্লায় বসে বসে আমার মাহবুবকে সামনে রেখে গল্প করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেন, আমার মোজেজা একটাও আমি কবরে নিয়ে যাব না, আমার মোজেজাগুলো আমি আমার উম্মতদের জন্য রেখে যাচ্ছি, আমার উম্মতেরা প্রয়োজনের তাগিদে আমার মসজিদগুলো কাজে ব্যবহার করে তারা উপকৃত হবে, কারণ আমার পরে আর কোনো নবী রসুল পৃথিবীতে আসবে না, এই জন্য আমার মসজিদগুলো আমার উম্মতের উপকারে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদা শব্দটি হলো আরবি শব্দ, এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক তাজ্জব আশ্চর্যজনিত ঘটনা, আমার নবী কি আল্লাহ ঘটিয়ে দিয়েছিলেন 4,500-এর মতো, কতটা বললাম, 4,500-এর মতো নবীকে নবী হিসাবে প্রমাণ করার জন্য আল্লাহ পাক 4,500 মুজিজা দান করেছিলেন, একটি মুজিজা হলো দুনিয়ায় বেঁচে থাকতে আমার আল্লাহকে দেখা। রসুল বলেন, আমি যেমন দেখলাম আমার উম্মত তোমরাও তেমন দেখতে পাবে, আমার আদর্শের অনুসারী যদি তোমরা হয়ে যাও। কিন্তু আমরা তো সব মেম্বারের অনুসারী, কেউ বা প্রধানের অনুসারী, কেউ বা এমএলএ এর ভক্ত, কেউ বা এমপির ভক্ত, কেউ বা মুখ্যমন্ত্রী, কেউ বা প্রধানমন্ত্রী, আমাদের দেশের যারা নেতা আমরা তাদেরই ভক্ত সেজেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভক্ত আমরা হতে পারিনি। ঠিক বললাম না ভুল বললাম ভাই? বিশ্ব নবীর মুহাম্মদের ভক্ত হতে পারিনি। তবে হয়তো বলবেন ইট ইজ রং ইয়োর থিওরি মৌলভী,
আপনার যুক্তিটা ঠিক না যে আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখেন আমরা পুরো উম্মতে মুহাম্মাদি সেজে গেছি। আজকের এই জলসাটার দিকে তাকিয়ে দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা সব জলসায় এসে হাজির হয়ে গেছে, ঠিক বললাম না ভুল বললাম? আমাদের চেহারার দিকে তাকালে মনে হবে আল্লাহর ফেরেশতা সব এসে বসে গেছে, আসমান থেকে সব নেমে নেমে গেছে। তবে কালকের সকালে ফেরেশতার ফেরেশতা থাকবে না, ফেরেশতা সব গিরগিটি হবে। কি হবে বললাম? গিরগিটি গিরগিটি। ও দেখবেন মাঝে মাঝে রং পাল্টায়, মাঝে মাঝে লাল হয়, মাঝে মাঝে সবুজ হয়, গাছের সঙ্গে মিশে যায়, গিরগিটি বোঝেন তো? ও মাঝে মাঝে রং পাল্টায়, যখন যেমন দরকার তখন তেমন হয়। আজকের জলস উপলক্ষে সব ফেরেশতা সেজেছি, বিশ্ব নবীর পূর্ণ পায়বানদের অনুসরণ করে আজ বসেছি, মাথায় টুপি, গায়ে পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি। কালকের সকালে আমাদের চেহারা হবে সব গিরগিটি মার্কা, মাথায় টুপিও থাকবে না, মুখে দাড়িও থাকবে না, গায়ে লম্বা জামাও থাকবে না, আমেরিকার জাপান জার্মানের ফ্যাশন গায়ে শার্টার পরনে প্যান্ট। হঠাৎ রাস্তার দাঁড়ি যদি একটু মাইনাস করার দরকার হয় চেনটা টেনে দিই, শালে মেশিন বাস করে হরস পাইপ ছেড়ে স্টার্ট দেবে, অসুবিধে কিছু নাই, ও বসারও দরকার নাই। কালকের জলসা ছিল তাই বসেছিলাম, আজকের পেশাব লেগেছে বেলা ১১টায়, রাস্তা ধারে দাঁড়িয়ে চেনটা টেনে হোসপাই পার করে অ্যাকশন করছে, খানা খলদক বিল বাগান ভরাট করে দিচ্ছে। রাসূল বললেন পেশাব যখন লাগবে বসবে, তোমরা বসে বসে পেশাব করবে, কারণ তোমার দেহের সব থেকে দামি জিনিস যেটি, নাম হলো তার গুপ্তাঙ্গ লজ্জা সরম। তুমি লজ্জা সরম আবরণ করবে, ঢেকে বসবে, পেশাব করবে। দাঁড়িয়ে যদি কেউ পেশাব করে হাফ মাইল দূরের থেকে ওর যন্ত্রপাতি সব দেখতে পারবে কিনা বলো, যন্ত্রটা কেমন লম্বা না বেটে, সরু না মোটা, হাফ মাইল দূরের থেকে যদি কেউ নজর করে হোস পাইপ দেখতে কোনো অসুবিধা হবে না, কিন্তু বসে যদি একবার পেশাব করে, তাও রাসূল বলেছেন গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে, ঝোপঝাড় জঙ্গলের পাশে আড়ালে পড়বে, তোমার সামনের দিক থেকে, কেউ যেন তোমার লজ্জাস্থানের দিকে তাকাতে না পারে। কুকুর আর মানুষ এখন হয়েছে সমান, কুকুর আর মানুষ এখন এরা হয়েছে সমান। যদি বলেন হোয়াট ইজ দা ডকুমেন্ট, দেখবেন আল্লাহ কুকুরের লেজ দিয়েছে এক থেকে দেড় হাতের মতো লেজ দিয়েছে, না লেজটা এই জন্যই দিয়েছে, তোর গুপ্তাঙ্গ সরঙ্গা দিয়েছে ওটা ঢেকে রাখবি, কাউকে দেখাবি না, ওটা কারণ ওটা দামি জিনিস, ওটা দামি যন্ত্র, ওটা কাউকে দেখাবি না। ওর এক হাত থেকে দেড় হাত লম্বা লেজ দিয়েছে আল্লাহ, ওর দেড় হাতের জায়গায় যদি দু হাতও দিত, এক পেশের জায়গায় দু পেশ দিয়ে দিত পিঠের উপরে, ঠিক বললাম না ভুল বললাম? ও এক হাত লেজ দিল পিঠের উপরে গটিয়ে রাখে, দেড় হাত দিল দু পেজ দেবে, দু হাতও যদি দেয় তিন পেজ দিয়ে গটিয়ে রাখবে। আর রাস্তাঘাটে পথে যখন যায় যত জীবজন্তু সৃষ্টি আছে সব ডেকে ডেকে বলে একটু দেখে নে আমার যন্ত্রপাতি কেমন আছে, দেখ ভাই মেশিনাদি যন্ত্রপাতি কেমন আছে সব দেখ, আমি লেজার নিচে করে রাখিনি উঁচু করে রেখেছি যন্ত্রপাতি তোদের দেখানোর জন্য। কুকুর যেমন সব সময় আলগা করে রাখে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ এর আজ আলগা করতে শুরু করেছি। আল্লাহ বললেন তোমরা সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ, আল হায়া ও সুবাতু মিনাল ঈমান, লজ্জা সরম গুপ্তাঙ্গ আবরণ করা হলো ঈমানের অর্ধেক অংশ। যারা ইজ্জত সরম লজ্জা সরম আবরণ করে না, গুপ্তাঙ্গে কি যারা ঢাকে না, এদের ঈমানের অর্ধেক অংশ নষ্ট হয়। আর যারা ঈমানের অর্ধেক অংশ নষ্ট করে এদের নামাজ কালাম কোরআন তেলাওয়াত যিকিরাজ গাত তসবিহ তাহলিল খোদার দরবারে কিছুই কবুল হবে না। আপনাদের পীরহাটির লোকেরা জীবনে আলগা টালগা করে না, সব ঢেকেই রেখে দেয়, যদি দরকার হয় তো ঝোপঝাড় খুঁজিয়ে বসে, অন্তত কেউ যেন দেখতে না পায়। তবে আমাদের চব্বিশ পরগনা এলাকার কথা বলছি, লোকজন না দেখলে ওরা চেন টানে না, একটু দেখে যা যন্ত্রপাতি মেশিনটা কেনা, বুঝতে পেরেছেন? মুসলমান ভাইরা আমার, হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি আলেমন আমাদের ডেকে বলছো গো নবীর আদর্শ বাস্তবে রূপায়ণ করতেছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, ঘর বাড়ি জায়গা জমি সব পরিত্যাগ করে পাগল হয়ে রাস্তায় বেরিয়েছি, আল্লাহর নবী আল্লাহকে দেখেছে, আর নবী বলেছে আমার উম্মতেরাও দেখতে পাবে, এই জন্য খোদাকে আপন বানানোর জন্য সচেষ্ট হয়েছে। চলতে 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 একদিন রাস্তার ধারে গাছতলায় ঘুমিয়ে পড়েছে, আমার আল্লাহ পাক আমার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ডেকে বলে মনসুর হাল্লাজ রে, হ্যাঁ মনসুর হাল্লাজ, আমাকে দেখার জন্য বিবি ছাড়লে, বাচ্চা ছাড়লে,
ঘর বাড়ি চাললি, জায়গা জমি ছেড়ে দিয়ে দিলে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে দিয়ে পাগল হয়ে ঘুরে বেড়াতে শুরু করে দিলি। আর আমি আল্লাহ আমার চেহারা তোকে দেখাবো না, তাহলে আমার নবীর কাছে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। আমার নবী আমার আরশের পায়ে জড়িয়ে কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ দুনিয়ায় চলে যাচ্ছি, তবে হঠাৎ একটা কথা মনে পড়েছে, এই জন্য আপনার আরশের পায়ে জড়িয়ে ধরে ধরে কাঁদছি। আমার আল্লাহ বলেন, মাফকুকা ইয়া ইউহান্নবী, ও আমার হাবিব রে, 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে তোমার সঙ্গে গল্প করলাম, সামনাসামনি বসে বসে জান্নাতি মধু দিলাম, জান্নাতি দুধ দিলাম, জান্নাতি মদ তোমাকে খাওয়ানোর জন্য পরিবেশন করলাম, আর আমার নূরের তাজুলি চেহারাম 27 বছরের লম্বা মেয়াদ ধরে তোমারে দেখিয়ে কলিজা ঠান্ডা করলাম। জিবরিলের সঙ্গে পৃথিবীতে ফিরে যাবে, হঠাৎ করে আরশের পায়ে জড়িয়ে কেন কাঁদো? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমি দেখেছি আপনাকে আমার জীবনের দুঃখ নিবারণ হয়েছে, 13 বছর মক্কা দেশে মার খেয়েছি, কল জ্বালা যন্ত্রণা নির্যাতন অত্যাচার সহ্য করেছে, আল্লাহ আজকের আমার সব ব্যথা নিবারণ হয়ে গেছে, আপনার চাঁদ মুখ দেখে জোরে বলুন সুবহানাল্লাহ। নূরে তাজলের চাঁদ মুখ দেখে আমার জীবনের সব ব্যথা সব দুঃখ নিবারণ হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে ফিরে যেতে যে হঠাৎ আমার স্মরণে পড়ে গেল, পৃথিবীতে আমার গুনাহগার উম্মত মণ্ডলীরা আছে, তারা তো আপনাকে কোনোদিন দেখতে পাইনি, আমি দেখব আপনাকে, আমার উম্মত আপনাকে দেখতে পাবে না, আমি সে নবী নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আরশের পায়ে জড়িয়ে তাই কাঁদছি, আমার উম্মতের সঙ্গে কিভাবে দেখা দেবেন, আজকের একটু বলে না দিলে আরশের পায়া ছাড়ব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডেকে বললেন, হাবিব রে আমার হাবিব, আমি সমস্ত নবীর থেকে তোমাকে ভালোবাসি, সমস্ত নবীর থেকে তোমাকে পছন্দ করে থাকি, তোমার মতো ঘাতপ্রতিঘাত দিনের দাওয়াত দিতে যে কোনো নবী পাইনি, তবু আমাকে তুমি ভুলোনি, আর আমার আরশের পায়ে জড়িয়ে কাঁদবি, তোমার দাবি কবুল হবে না আমার আরশে মোল্লায়, আমি ওটা পছন্দ করি না, যাও আমি তোমার দাবি কবুল করে নিয়ে নিলাম, তোমার সঙ্গে আমার যেমন সাক্ষাৎ হয়েছে দীর্ঘ সময় ধরে, তোমার উম্মতির সঙ্গে আমার তেমন সাক্ষাৎ হবে পৃথিবীর জমিনে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহ সেটা কিভাবে কোন পন্থায় হবে একটু বলুন। আমার আল্লাহ বলি দিলেন, হাবিব পৃথিবীতে যে আপনার উম্মতদের জানিয়ে দেবেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ ডেকে বলে দিলেন, হাবিব তোমার উম্মতির সঙ্গে আমার দেখা হবে নামাজের মাধ্যমে, নামাজ হলো বান্দার স্রষ্টার সঙ্গে সাক্ষাৎ, এরই নাম হলো মেরাজ, জোরে বলুন। তোমার সঙ্গে যেমন আমার সাক্ষাৎ হলো, নামাজে তোমার উম্মতের সঙ্গে আমার দেখা হবে, এই নামাজের মাধ্যম দিয়ে দেখা করেছেন তারা যাদের নাম আমি আপনাদের কাছে বললাম, হযরত তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন পৃথিবীর মানুষ কে কতবার তোমরা আল্লাহকে দেখেছো জানি না, আমি বেশি বেশি করে নামাজ আদায় করেছি, যারই কারণে আল্লাহ পাক আমার সঙ্গে 100 অধিক বার সাক্ষাৎ করেছে। এদের নামাজগুলো আমাদের নামাজের মতো নয়, ইমাম আবু হানিফা বলছেন আমি 36 বছর কাল এশার নামাজে ফজরের নামাজ পড়েছি, এশার নামাজের অজুতে ফজরের নামাজ কায়েম করেছি, 36 বছর বালিশে বিছানায় রাতে মাথা দিয়ে শুই নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর বললেন? 36 বছর এশার অজুতে ফজরের নামাজ পড়েছি, ঘুমালে অজু নষ্ট হয়, উনি 36 বছর রাতের বেলা ঘুমাননি। ইমাম আবু হানিফার জীবনী আলগা করলে দেখা যায় প্রতিদিন রাত্রিতে তাহাজ্জুদের নামাজে এক খতম করে কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আর খুব ফোর্সে যদি কেউ কোরআন শরীফ পড়ে এক খতম তিলাওয়াত করতে অন্তত 6 থেকে 6.5 ঘন্টা সময় লেগে যায়। তো এশার নামাজের পর এই 6 থেকে 6.5 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়তেন, 15 পারা কোরআন তিলাওয়াত করে 1 রাকাত নামাজ পড়তেন, উঠে যে আবার 15 পারা কোরআন তিলাওয়াত করে 1 রাকাত নামাজ পড়তেন, নামাজ পড়তে পড়তে ফজরের আজান ধ্বনি হতো, উনি বলতেন আমি তাহাজ্জুদ শেষ করে ওই অজুতেই ফজরের নামাজ পড়ে যাই নামাজের পাটিতে, ফজরের নামাজ বাদ একটু রাতের ক্লান্তি দূর করার জন্য সুতাম, তবে রাত্রিতে নয় দিনে, ফজরের নামাজ বাদ।
আর ওই যখন একটু ক্লান্তি দূরের জন্য ঘুমাতাম, ডান কাঁধে কাঁধ হয়ে যায় নামাজের পাটিতে শুয়ে পড়তাম, আল্লাহ পাক আমার ব্যবহারে খুশি হই, আমার প্রেমাসক্ত হয়ে আমাকে 82 বার দেখা দিয়েছে। আমরা দেখি সিনেমার অভিনেতারে, আমরা দেখি অভিনেত্রীরে, ছেলেরা দেখে মেয়েদের, মেয়েরা দেখে ছেলেদের, ঠিক বললাম না ভুল বললাম? যারা যাদের পছন্দ করে ওরা ওদের দেখে, সপ্তাহে 3 দিন যায় সিনেমা দেখতে, যাত্রা দেখতে, থিয়েটার, ভিডিও, আর টেলিভিশন রেডিও তো এখন ঘরে ঘরে হয়ে গেছে। তবে আপনাদের পীরহাটি ঠাকুরহাটিতে নেই, কারো ঘরে আছে নাকি ভাই? এগারে কারো ঘরে নেই? হ্যাঁ আছে, আমার ভাই বলছে আছে, আমি মনে করছিলাম কারো ঘরে টরে নেই। ও যন্ত্রপন্ত রাখে না, শরীয়তের পরিভাষায় তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হয়, যে ঘরের ভিতরে যন্ত্র বা মেশিনের মাধ্যম দিয়ে জীবজন্তুর ফটো দেখা যায়, ওই ঘরটি ইসলাম শরীয়তের নাজায়েজ হয়, ও ঘরে আল্লাহর রহমতি ফেরেশতা আসে না, ও ঘরে কোনো নামাজ কালাম ইবাদত খোদার দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানা না মানা আপনার ব্যাপার, আমার নবী বলেছেন মানলেন ভালো, না মানলেন আরো ভালো, অসুবিধে নেই। তবে অ্যাকশন আসতেছে, অসুবিধে কিছু নেই, অ্যাকশন আসতেছে। মুসলমান ভাইরা আমার, হযরত উম্মুল মুমিনীন মাসুদুল হুনায়রা রাদিয়াল্লাহু আনহা, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতুল বাকি যেখানে আপনার পবিত্র সাহাবীরা ঘুমিয়ে আছেন, ভালো ভালো মানুষ যেখানে ঘুমিয়ে আছেন, আপনি এখানেই ঘুমাবেন বলে ঠিক করেছেন কিনা বলুন। খেয়াল আছে তো কথাটার দিকে নাকি, না হারিতে গেছে সব? এখনই গেলি হবে না ভাই, এখন রাত 9:30 বেজেছে, অন্তত 12টা বাজুক, তারপর হারির চিন্তা হবে ইনশাল্লাহ। হযরত আয়েশা বলছি, নিশ্চয়ই জান্নাতুল বাকিতে আপনি ঘুমাবেন যেখানে আপনার মহাব্বতির সাহাবীরা ঘুমিয়ে আছেন। রাসূল বলেন, আয়েশা, জান্নাতুল বাকিতে মরণের পরে ঘুমাবো, আমি এখনো তো ওটা ঠিক করি নাই। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক জায়গার নাম আমার এখনো জানা আছে, তবে আপনি আজকের পণ করেছেন যত জায়গার নাম বলবো আপনি বলবেন পছন্দ হয় না, এজন্য আমি আর বেশি জায়গার নাম বলবো না। মায়েশা বুদ্ধিমতী নারী ছিলেন, খুব চালাক, হালকা পাতলা দুবলা মানুষ ছিলেন, তবে ব্রেনটা তার আল্লাহ বড় প্রখর করে দিয়ে দিয়েছিলেন। বিশ্ব নবীর সঙ্গে স্পর্শে 9 বছরে এসে এই আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর কোন যুবক সাহাবি, পুরুষ সাহাবি এত হাদিস হেফজ করতে পারেনি, কোন বেটা ছেলে এত হাদিস হেফজ করতে পারেনি, যত হাদিসের হাফেজ হয়েছিলেন আল্লাহর নবীর বিবি আয়েশা। ইনি 8.5 থেকে 9 বছরকাল নবীর সংসারে এসে 7 লক্ষ হাদিসের হাফেজা হয়েছিলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি পন করেছেন আমার কথা একমত হবেন না, যত জায়গার নাম বলছে আর আপনি শুধু বলছেন পছন্দ হয় না, এভাবে জায়গার নাম বলবো বলতে বলতে ভোর হয়ে যাবে, আর বেলাল আজান দেবে, আর আপনি আমার ঘর থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে যাবেন, নদিন আর আপনার সঙ্গে আমার দেখা হবে না, আমার মনের কোণের গোপন প্রশ্নগুলোর রাখা হবে না। এজন্য আমি প্রশ্নকারীকেই বলছি, মরণের পর কোথায় থাকবেন একটু জায়গার নাম বলে। আজকের আমি হেরে গেছি আপনার কাছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বামীর কাছে স্ত্রী হারলে মান সম্মান যায় না, স্ত্রীর কাছে স্বামী হারলেও মান সম্মান যায় না, কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ও দুনিয়ার নারীরা, তোমরা হলে পুরুষের পোশাক, ও দুনিয়ার পুরুষেরা তোমরা হলে নারীদের পোশাক। আল্লাহ দুইজনকে সমান সমান 50-50 মর্যাদা দিয়েছে, এজন্য আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমি আপনার গায়ের পোশাক, আপনি আমার গায়ের পোশাক। ঘরের ভিতরে আমাদের স্বামী স্ত্রী প্রশ্ন উত্তর হচ্ছে, বাইরের তো কেউ জানে না, খবর রাখে না, এখানে স্ত্রী স্বামীর কাছে হারলে কিছু যাবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কাছে আমার দাবি, একটু বলুন বলুন বলুন, মরণের পরে আপনি কোথায় ঘুমাবেন বলে জায়গা ঠিক করেছেন? রাসূল বলেন, আয়েশা, আমার মুখের দিকে তাকাও, আল্লাহর নবী আমাদের পূর্ব দিকে পা দি, পশ্চিম দিকে মাথা দি, হযরত মায়েশা কাবার দিকে পিঠ করে, ভাইজান উত্তর দিকে মুখ করে বসে রয়েছেন, বিশ্বনবী আয়েশার উরুর উপরে মাথা দিয়ে শোয়া, রাসূল আমাদের দিকে পা দিয়ে, পূর্ব দিকে পা দিয়ে, পশ্চিম দিকে মাথা দিয়ে শুয়ে রয়েছেন আয়েশার ঘরে, আর মায়েশা পা লম্বা করে বসে আছেন। আমাদের মায়েরা যেমন বাচ্চাদের কোলে করে নিয়ে পা লম্বা করে বসে থাকে, ওই রকম পা লম্বা করে বসা,
আর উরুর উপরে আল্লাহর নবী বালিশ তৈরি করিনি, আয়েশার উরুটা বালিশ বানিয়ে নিয়ে রসুল মাথা দিয়ে একটু লম্বা হয়ে শুয়ে আছেন। মায়েশা খেদমত করছেন স্বামীকে, স্বামীকে উরুর উপরে মাথা রাখিয়ে বালিশ বানিয়ে শুয়ে রেখেছেন। আমাদের মেয়েদের যদি বলা হয় দেবে নাকি উরু টুরু পেতে দেবে নাকি, বলবে বালিশ এখনো ছিঁড়িনি, ওইটি পেরিয়ে নে সও, আমার এখন তোমার মাথার তলায় উরু দেওয়ার সময় নাই। তো এখানকার মারা বসে এরকম বলবে না, বলার আগে রেডি হয়ে যাবে। এখানকার মাদের নাম ওই বদনাম দেব না ভাই, কারণ স্বামীর পায়ের তলায় আল্লাহ স্ত্রী জান্নাত নিহিত করে রেখেছেন। অতএব স্ত্রী জান্নাতে যেতে গেলে স্বামীকে খুশি করতে হবে, যেটা দাবি করবে সেটা মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কোন স্বামী যদি বলে চল সিনেমায় যাব, কোন স্বামী যদি বলে চল যাত্রা টিকিট কেটেছে যাত্রা দেখতে হবে, মেয়েরা যদি বলে যাব না এতে শরীয়তে তার জান্নাত হারাম হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। যাত্রায় নিয়ে যাবে, সিনেমায় নিয়ে যাবে, ভিডিও আর থিয়েটার দেখাতে নিয়ে যাবে। স্ত্রী যদি যেতে না চায়, স্বামী অসন্তুষ্ট যদি হয়, এর জন্য স্ত্রী কি জাহান্নামী হতে হবে না, ওই স্ত্রী জান্নাতি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আয়েশা আমার মুখের দিকে একটু তাকাও। আল্লাহ নবীর মুখটা উপরের দিকে আর আয়েশার মুখটা উঁচু, আয়েশাকে একটু নিচু করে তাকাতে বললেন। রসুলের চেহারার দিকে আয়েশা যেই নজর করেছেন, আল্লাহ নবী একটু চকচকি করে ফেলেছেন। আয়েশা লজ্জায় ঠিক করে মুস্কি হাসিয়ে যে একটু মুখটা ঘুরিয়ে নিয়েছেন। স্বামী স্ত্রী একেবারে কাছাকাছি চকচকি হওয়া একটা লজ্জার ব্যাপার আছে, একটু আত্মসম্মানের ব্যাপার। আয়েশা একটু ঠিক করে হেসে ফেলেছেন, কারণ এই মাথা আর এই চোখ একেবারে সামনাসামনি দুইজনে দেখা দেখি। আল্লাহ নবী বলেন আয়েশা মুখ ঘোরালে হবে না, আমার চেহারার দিকে না তাকালে জায়গার নাম বলবো না। মায়েশা আবার মুখ ঘুরিয়ে নবীর মুখের দিকে তাকিয়েছেন। আল্লাহ নবী বলছেন আয়েশা আজকের তোমার ঘরের ভিতরে এই যেভাবে আমি শুয়ে আছি, তোমার সঙ্গে যেভাবে শুয়ে গল্প করছি, মরণের পর তোমার ঘরের ভিতরে এভাবে যদি কিয়ামত পর্যন্ত আমি ঘুমাতে চাই, তুমি কি তোমার ঘরে আমাকে জায়গা দেবে? আজকের যেভাবে তোমার ঘরে শুয়ে আছি, মরণের পর এভাবেই তোমার ঘরের ভিতরে যদি আমি কিয়ামত পর্যন্ত ঘুমাতে চাই, আমাকে তোমার ঘরে কি কবর দেবে তুমি? হযরত আয়েশা বললেন লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওটা তো আমার জীবন ধন্য হবে, আমার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে, আপনি আমার ঘরে কবরস্থ হয়ে থাকবেন, আর কিয়ামত পর্যন্ত আম্মা আপনার উম্মতের আপনার কবর দেখতে আসবে, আর আপনার কবর দেখতে আসলে আমার ঘরটা দেখে যাবে, আমার দাম বাড়া ছাড়া কমবে না। আপনি আমার ঘরে যদি কবরস্থ হতে চান, আপনাকে কিয়ামত পর্যন্ত আমার ঘরের ভিতরে ঘুম পাড়িয়ে রাখবো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন আয়েশা তাহলে আজ তুমি অঙ্গীকার করো, আমি মুহাম্মদ যেদিন মারা যাব সেদিন তোমার ঘরের ভিতরে আমাকে ভাবে কবর দিয়ে দিও, আমাকে পশ্চিমে মাথা দিয়ে পূর্বে পা দিয়ে আর কাবার দিকে দক্ষিণ দিকে মুখটা করে তোমার ঘরে শুয়ে দিও, আমি কিয়ামত পর্যন্ত কাবার দিকে মুখ করে যেন ঘুমিয়ে থাকতে পারি। বিশ্ব নবীর ওয়াদা পূর্ণের জন্য হযরতে মায়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মৃত্যুর পরে চতুর্দিকে যখন শোকের ছায়া নেমে গেল, নবীর সাহাবীরা সব কেঁদে কেঁদে যারেরা, হাদিস শরীফ এসেছে ইসলামিক ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, তিন দিন পর্যন্ত মদিনার মেয়েরা উনানে হাঁড়ি চাপাইনি, আমার নবীর বিয়োগ ব্যথাতে যে যেদিকে পারে সব পাহাড়ের কিনারায় বসে বসে কাঁদে, প্রিয় নবী প্রিয় নেতা চলে গেছে, আজ আমরা শোকাহত মর্মাহত, পৃথিবী যেন অন্ধকার দেখছি, বাচ্চারাও পর্যন্ত তিন দিন নবীর প্রেমাসক্ত হয়ে মায়ের কাছে খাবারের দাবি করেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া তারা করেছিল আমার নবীকে, কি ভালোবাসা দেখিয়েছিল তারা আমার নবীকে, তিন দিন উনানে হাঁড়ি চাপানোর দরকার হয়নি, বাচ্চারা মায়ের কাছে খাবারের দাবি করেনি, দলে দলে মানুষ আসে আমার নবীকে জানাজা পড়ে পড়ে চলে যায়, বিশ্ব নবীর জানাজা হচ্ছে তিন দিন ধরে, দলে দলে মানুষ আসে জানাজা পড়ে, সোমবার দিন রসুল বেলা দ্বিপ্রহরের পর আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিলেন, সোম গেল মঙ্গল গেল বুধবারের দিন আসরের নামাজ বাদ, এবার নবীকে কবরস্থ করা হবে পরিকল্পনা নেওয়া হয়েছে। সাহাবীর এক জায়গায় বসে মিটিং করলো আল্লাহ নবীকে কোথায় কবর দেয়া যাবে, কেউ বলে মক্কায়, বিশ্ব নবীর বিবি আছে খাদিজা যাকে সব থেকে বেশি ভালোবাসতেন,
যখনই নবী মক্কার দেশে যেতেন, খাদিজার কবরের ধারে দাঁড়িয়ে গভীর রাত্রে কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাতেন। খাদিজার কবরের পাশে কবর দিলে হয়, কেউ বা বলছেন আল্লাহ নবীর বাপ মা ঘুমিয়ে আছেন, ওই আবহাওয়া প্রান্তরে মরুভূমি বাবলা বাগান, বাপ মায়ের পাশে নবীকে দাপন করে দেয়া ভালো। কেউ বা বলছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাতৃভূমি মক্কার দেশে কাবার পূর্ব দিককার চাতুয়ান, নবীর বাপের পৈতৃক ভিটা, ওইখানে মুহাম্মদ রাসূলুল্লাহকে কবর দিলে ভালো হয়। অন্য কারো জায়গায় কবর না দিয়ে নবীর বাবার পৈতৃক ভিটায় কবর দেয়া হোক। কেউ বলেন আল্লাহর নবী নিজ হাতে করে একটি ভালো কবরস্থান মদিনায় বানিয়েছেন, যেখানে মুহাম্মদের সাহাবীদের কবর দেয়া হয়েছে, এখানে নবীকে কবর দেয়া হোক। সিদ্ধান্ত সেটেল হয় না, শেষ পর্যন্ত কি করা যাবে? হযরত আয়েশার কাছে যে বলা হলো উম্মুল মুমিনিন, এ মা জননী আয়েশা, আপনার স্বামীকে তো আর রাখা সম্ভব নয়, মদিনায় শোকের ছায়া বয়ে চলেছে, 3 দিন মসজিদে আজান হয় না, নবীর বিয়োগ বাতায় নামাজের কথা কারো মনে নাই, 3 দিন আজান হয় না, বেলাল তো কেঁদে কেঁদে চারিদার হয়ে পাগল বনে রয়েছে, আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আসার খেয়ে খেয়ে পরে হযরত বেলাল, আজ নবী নাই যে নবীর জন্য আমি পাগল হয়ে গেছি, সেই নবী আজ আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। বেলাল 3 দিন মসজিদে আজান দেয় না, জামাতে নামাজও হয় না, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন আর লাশ উপরে রাখা যাবে না, মাটির তলে দাফন করে দিয়ে স্বাভাবিক নিয়ম তৈরি করতে হবে, কোথায় কোন জায়গায় কবর দেয়া যাবে। মাইশার কাছে যে জিজ্ঞাসাবাদ করা হলো আল্লাহ নবীর কবরের জায়গা কোথায় হবে, আপনার কি কিছু জানা আছে নাকি? হযরতে মাইশা বললেন রে মদিনার মুসলমানেরা, নবীর সাহাবীরা শোনো, আমার স্বামীর সঙ্গে একদিন আমার কথোপকথন হয়েছে, আমার স্বামী বলেছে মরণের পর আমার এই ঘরের ভিতরে যেখানে তিনি বর্তমানে ঘুমিয়ে আছেন, মৃত্যুবরণ করে শুয়ে রয়েছেন, একদিন ঠিক এই অবস্থায় আমার উরুর উপরে মাথা দিয়ে নবী শুয়েছিলেন, আজকের যে অবস্থায় নবী আমার ঘরে শুয়ে আছেন, যে অবস্থায় নবী মৃত্যুবরণ করেছেন এখান থেকে কিছুদিন আগে, ঠিক এই রকম অবস্থা ছিল আমার ঘরের ভিতরে, রসুল আমার কাছে নিবেদন করেছিল আয়েশা এই পৃথিবী থেকে যেদিন বিদায় নেব মারা যাব, তোমার ঘরের ভিতরে এইভাবে যদি কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে ঘুমাতে যাই, আমাকে কি তোমার ঘরের ভিতরে কবরের জায়গা দেবে? আমি সেদিন আমার প্রিয় স্বামীকে বলেছিলাম নাম ইয়া জাউজি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রে প্রাণের স্বামী আব্দুল্লাহর বাটা, হা হা হা, আপনি আমার ঘরে যদি কবরস্থ হতে চান আপনাকে আমার ঘরে কবর দিয়ে রাখবো। রসুল বললেন তাহলে আমার সাহাবীদের বলবে আমার মরণের পর তোমার ঘরের ভিতরে আমাকে যেন কবর দেন। সাহাবীরা বলছেন আমরা আগে যদি বিভিন্ন মিটিং মিছিল না করে হযরত আয়েশার কাছে আসতাম, আমাদের তাহলে অনেক আগে কাজ কমপ্লিট হয়ে যেত, এখানে যখন রসুল ঘুমাতে চেয়েছে তাহলে আর দেরি করো না, এখানেই কবর খড়ো, এখানেই কবর খড়ো, যেখানে রসুলের লাশ মরার পরে রাখা ছিল, রসুলের লাশটা সরিয়ে দিই, সেখানেই কবর খড়া হলো, কবর খুঁড়ে লাশটাকে আবার সেখানে দাফন করা হয়েছিল। হযরতে মাইশাতুল হুমায়রা বলেন আমার প্রাণীর স্বামী আমার ঘরে এক পাশে থাকে, আমি আর এক পাশে থাকি, আমার কোনো অসুবিধা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের জলসা শেষ করে আমরা যখন বাড়ি যাব, আমাদের বাড়ির মেয়েদের যদি একটু ডেকে বলা হয় ওরে বিশ্ব নবী যেখানে মারা গেছেন সেখানে ঘরের ভিতরে কবরস্থ হয়েছেন, আমার মরণটা যদি ঘরে হয় তো অন্তত আমার কবরটা ঘরে খাটের তলায় দিস, মরণের পর অন্তত একটা সুন্নত আদায় করা যাতে হয়। নবী মারা গেছেন যে ঘরে কবরস্থ হয়েছেন সেই ঘরে বিশ্ব নবীর সুন্নত একটা আদায় করব, যে ঘরে আমরা স্বামী স্ত্রী বিবি বাচ্চা থাকি, মরণের পরে ঘরের ভিতরে আমাকে কবর দিস, স্ত্রী বলবে তোমাকে ঘরে কবর দিয়ে থাকবো কোথায়, স্বামী বলছে আমি খাটের তলায় থাকবো মাটিতে আর তুই থাকবি খাটের উপরে, স্ত্রী বলছে 11 গ্লাসের কম খাওনি, মাথা গরম করো না, তুমি যদি খাটের তলায় থাকো আর আমি উপরে থাকবো, আর হঠাৎ 1:30টায় যদি বেরিয়ে এসে একবার পাজা করে জড়িয়ে ধরো জীবনে ওকিনি তো আমি বেহুশ হয়ে মরে যাব। যত তুমি ভালোবাসো না কেন সাউথ ইন্ডিয়ান বেনারসি আর স্বর্ণ কাতান দাও, 2.5 ভরি ওজনের হার দাও আর কানের ইয়ারিং দাও, 2 জোড়া যদি হাতের বাউটি আর চুড়ি দাও, ল্যাংচা রসগোল্লা সপ্তাহে 3 দিন করে এনে খাওয়াও, মরণের পর কোথায় রাখবো ওটা আমি জানি, যতদিন বেশি আছো ততদিন ভালোবাসা, এক ঘরে থাকা হবে, কিন্তু মরে যাই যাবে তোমার জায়গা হবে 5 তলার পুকুর পাড়। কোথায় বললাম
পাঁচতলার পুকুর পার কবরস্থান, ওখানে তোমাকে রাখবো, তাও উঁচু ঢিবিতে দেব না, কারণ মাঝে মাঝে পুকুরে পানি আনতে যেতে হয়, আর তোমার উঁচু ঢিবি কবর যদি নজরে দেখি কাত হয়ে পড়বো কোথায় তা ঠিক নাই, বরং পুকুর পাড়ের নিচের দিকে দেব, ও কি মারলো যেন কবর নজরে দেখা না যায়, কারণ মরিয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো মহব্বত নাই। আমাদের মেয়েদের যত ভালোবাসা দেন, যত গহনার যৌতুক দেন, এদের কাছে দাবি করবেন মরণের পর অন্তত ঘরের ভিতরে একটু কবর দেওয়ার কথা। মেয়েরা বলবেন পাগলামি করো না, ও কথা বাদ দাও, অন্য কথা বলো, কারণ মরণের পর কোথায় কবর দেওয়া হবে সে আমরা ঠিক করে রেখেছি, তোমারে ঘরে কবর দিয়ে জীবনে ঘরে থাকা যাবে না। মাইশা বললেন আমার কোনো অসুবিধা হতো না, আমার প্রাণের স্বামীর বিদায় নিয়েছি, স্বামী থাকবে এক পাশে, আমিও থাকবো এক পাশে, এমনকি গভীর রাত্রি দিন হযরত মাইশাতুল হুমায়রা আমার নবীর কবর একা একা জিয়ারত করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের প্রেমিকা বিবি যারা স্বামীকে বিরাট ভালোবাসে মহব্বত করে, এদের একটু ডেকে বলবেন রাত একটার দিকে তোমার স্বামীর কবরটা একটু জিয়ারত করে এসো, বলবে তুমি যাও দশ বিশ দিতে হয় দেব, আমি যাব না পাঁচতলায়, কারণ ওখানে গেলে যে কি ঝামেলা হবে তা আমি জানি, একবার যদি খস করে তো কোন দিক থেকে আমার ধরবে তার ঠিক ঠিকানা নাই, জীবনে একদিনও যাবে না। মাইশা যতদিন হায়াতে বেঁচে ছিলেন আমার প্রিয় নবীর কবরের ধারে গভীর রাত্রিতে এসেছে স্বামীর কবর জিয়ারত করতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ বিদায় নিলেন, আল্লাহ নবীর কবরের পাশে মেয়ের কাছে একটু ঘুমানোর জায়গা চাইলেন, ও মেয়ে আয়েশা নবীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, নবীর বিবি হয়ে গেছো তুমি, কিয়ামতে খোদার কাছে তোমার কত দাম বাড়বে, আমি তোমার বা আবু বকর কোনোদিন কিছু চাইনি, তোমার কাছে আমার একটি দাবি, আমার দাবিটাকে একটু পূর্ণ করবে। আয়েশা বলে মা সালাকা ইয়াবি আবু বকর ইবনে আবি কুহাফা, আবু কুহাফার বেটা আবু বকর বলুন না কি দাবি, বলে আমার মননের পর তোমারই ঘরের ভিতরে তোমার স্বামীর পাশে আমাকে যদি একটু ঘুমানোর জায়গা দাও আমি আবু বকর বড় খুশি হয়ে যাই। মায়েশা বললেন আব্বাজান কত উপকার আপনি আমাকে করেছেন, বিশ্ব নবী সিংহে বিয়ে দিয়ে নবীর বিবি বানিয়েছেন, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি, কে আমাদের খোদার কাছে সম্মান পাবো, আর আপনি আমার কাছে দাবি করেছেন আমার স্বামীর পাশে কবরস্থই থাকবেন, ঘরে যখন জায়গা আছে আপনাকে বঞ্চিত করব না, আমার স্বামীর পাশে মরণের পর আপনাকেও কবর দেব, জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ ঘরটি হলো আমার ঘর, অতএব আমি যেটা করব সেটা হবে আমার ঘরে আপনাকে জায়গা দেব। আল্লাহ নবীর পাশে আবু বকরকে ঘুম পাড়ানো হলো, বিশ্ব নবীর মৃত্যুর দু বছরের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহ বিদায় নিলেন, ওনাকে ঘুম পাড়িয়ে দেয়া হলো, পাশে আর একটা মানুষের কবরের জায়গা, হযরতে মা ফাতেমার ঘরের ভিতরে তিনটা মানুষ পাশাপাশি শুলে দুই ধারের খেজুরের বেড়া গায়ে লেগে যেত। এইরকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখতে ভালো হবে, বলে অন্তত বল কিরাম করলে ভালো হয়, বলে এক পাশে থাকবে খাট, খাটের সামনে থাকবে একটা মাদুরু পাতার জায়গা, তার সামনে থাকবে দেওয়ালের একটা শোকেস, খাটে বসে বসে শোকেসের দিকে তাকানো হবে, বাগাছে পিছনে কাছের ভিতরে সামনে আছে হরিণ, পিছনে আছে এমন করে বাঘ, সামনে আছে খরগোশ, পিছনে আছে প্রজাপতি, সামনে আছে ফুল, পিছনে আছে বিড়াল, সামনে আছে ইঁদুর, শখের ভিতরে সব সাজিয়ে রাখতে হবে, দেখতে কত সুন্দর দেখাবে, সামনে আছে কলসি, পিছনে আছে বক, বক কলসির ভিতরে মুখ দিয়ে দিয়ে পানি টেনে টেনে খাবে, শখেসের ভিতরে এগুলো না রাখলে ঘরের মানান হবে না। আবার মাথার দিকে থাকবে একটা আলমারি, ওই খাটের পায়ের দিকে থাকবে একটা আলনা, জামা কাপড় গুলো গোছিয়ে রাখতে হবে, দরজার পাশে একটা জানলা থাকবে, জানলা ধারে টেবিলে থাকবে বৌমাটা, জানলার পাশে টেবিলের উপরে রাখতে হবে বৌমাটা, বৌমা, আমি এর বাংলা নাম দিয়েছি বৌমা, ইংরেজি নাম হলো টেলিভিশন, ঘরের ভিতরে জানলা ধারে টেবিলের উপরে এটা যদি না রাখা হয় ও ঘরের মানান হবে না। আপনাদের কারো ঘরে বৌমা টৌমা নাই তো, আমাদের দেশে মোল্লা মৌলবী ঘরে যদি আসে তাড়াতাড়ি ওরে তিনটে কাপড় দিয়ে নতুন বউ ঢেকে দেয়, হুজুর এসেছে, মৌলবী এসেছে,
দে ঢেকে এখন ঘন্টা ঢেকে দে, হুজুর যেন না দেখে। হুজুর যেই চলে যাবে সব রেশানি করে, বৌমার ঘন্টা তখন আলগা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? মোল্লা মৌলবি ঘরে ঢুকলে ওরে দুটো কাপড় দিয়ে ঢেকে রাখে, তো চেহারা দেখালে তোর ফেস কাটি নষ্ট হবে। এখন বৌমা ঢেকে থাক, নতুন বউ। আর হুজুর যেই চলে যাবে সব রেশানি করে, বৌমার চেহারা আলগা করে দেওয়া হবে। ছেলেরে বলবে খোকা 15 মিনিট হয়ে গেছে বোধহয় শাহজবের অনুষ্ঠান, তাড়াতাড়ি ভালো মোড়া একটু দেখা যা। হুজুর যদি বাড়িওয়ালার জিজ্ঞাসা করে ভাই টেবিলের উপর ওটা কি ঢাকা বলে, আর বলবেন না মানে বড় ছেলেটা এত বলি বলে বাইরে পার, তোর সব বড় ছেলের ঘাড়ে দিয়ে বাড়িওয়ালা বেরিয়ে গেছে। বেরিয়ে যেয়ে বলছে খোকা তোর চাচা এসেছে, দাদিমা সব রেশানি, তো দাদা সব রেশানি, চাচা এসেছে বাৎসরিক আসে এক খতম পড়িয়ে সব রেশানি করিয়ে দেয়, তো চাচার একটু নাস্তা করিয়ে আয়। বাড়িওয়ালা ঢোকে না, ঢুকলে আবার জিজ্ঞাসা করবে ভাই, বলতে বলতে বেরিয়ে গেলেন, সব তো বললেন না, লজ্জায় পড়ে গেছে বাড়িওয়ালা। ছেলেরে বলছে তো চাচারে নাস্তা করিয়ে আয়। ছেলে ঘরে এসেছে নাস্তা পানি নিয়ে, দস্তরখান চিলিপছে নিয়ে। হুজুরও চিন্তা করছে এরে যদি আবার জিজ্ঞাসা করি শেষ পর্যন্ত পিপাসায় যদি মরি তাও পানিও পাবো না, এরা জিজ্ঞাসা করে দরকার নাই। মোল্লা মৌলবীরা হারাম হালাল খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে, শ্রোতারাও হালাল হারাম খেয়ে খেয়ে এদেরও কান তালা লাগা হয়ে গেছে। আজকের আর ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? মোল্লা মৌলবীরা হালাল হারাম খেয়ে খেয়ে মদখোরের বাড়ি, সুদখোরের বাড়ি, সিনেমাখোরের বাড়ি, টেলিভিশনের বাড়ি, এমন করে রেডিও খোরের বাড়ি, এদের বাড়ি মোল্লা মৌলবীরা পীর সাহেবরা খেয়ে খেয়ে এদের যেমন গলা চেপে গেছে, আর সাধারণ মানুষেরা হালাল হারাম খেয়ে খেয়ে ব্যবহার করে এদেরও কান তালা লেগে গেছে। মাইকে হাঁকলো আজার কানে আওয়াজ ঝেকে না, মাঠ ভেঙে শুধু আওয়াজ পালিয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ওয়াজ করেছিলেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, একে ওয়াজে কাজ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করলেন আমাদের বসিরাত আল্লামাই বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলার প্রধান খলিফা হিসাবে মর্যাদা প্রাপ্ত হয়েছিলেন যিনি, ডানাত হিসাবে সম্মান প্রাপ্ত হয়েছিলেন যিনি, আজকের তারা একটা বার ওয়াজ করেছি তাদের ওয়াজে কাজ হয়ে গেল, বেঈমান ইমানদার হলো, আল্লাহওয়ালা জান্নাতি হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একজন খোদাদ্রোহী জাহান্নামীর কথা আপনাদের কাছে কি একটু বলবো নাকি? এক ওয়াজে কেমন কাজ হয়েছে একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, খোঁজ করিয়া আসল তারা, খোঁজ করিয়া আসল তারা, তোমার কুটুরীর সম্মুখে নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে, যে নূরে রই ঝলক লেগে, যে নূরে রই ঝলক লেগে, চোখ ঝলসে গেল সেই নবীরই মহাব্বতে, দরুদ মোমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের হুগলি জেলার পাশে একটি জেলা আছে, নাম তার হাওড়া জেলা, নাম শুনেছেন তো, দেখেছেন তো নাকি পাশের জেলা? হুগলি জেলার পাশে একটি জেলা, জেলাটির নাম হাওড়া জেলা। হাওড়া জেলা একটি জায়গার নাম হলো বাকুল, বাকুল কি নাম বললাম, বাকুল শরীফ। ফুরফুরা থেকে 18 কিলোমিটারের মতো রাস্তা, ওই মুন্সিরহাটের আগে বর্গেশিয়া থেকে কিছুটা সামনে যে জায়গাটির নাম হলো বাকুল শরীফ। অনেকে গেছেন না ওখানে?
চৈত্র মাসের প্রথম সপ্তাহে প্রতি বছর জলসা হয় না, ওখানে ঘুমিয়ে আছেন যিনি, তার নাম হলো সুফি আব্দুল মোমেন, ঠিক তো নাকি? এ লোকটার আসল নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম বললাম? প্রতাপ চন্দ্র সেন। বাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রাম, কোথায় বললাম? বাংলাদেশের চট্টগ্রাম, পূর্ব পাকিস্তান। ভারত বাংলাদেশ তখন এক ছিল। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি ওয়াজ করতে গেছেন বাংলাদেশে, নোয়াখালী থেকে নৌকা যোগে জলপথে পানিপথে তিনি চট্টগ্রামে গেছেন, পরের দিন জলসা। যে বাড়িওয়ালার বাড়িতে জলসা, বাড়িওয়ালার বাড়ির সামনে একটা সদর দলুজ আছে, দলুজ, দলুজ ঘর বোঝেন তো? এখন তার দলুজ ঘরের দরকার নাই, মামা তো ভাই খালা তো ভাই বন্ধু এসেছে, ঘটের ঘরের ভিতরে জায়গা, খোকার বাপ বাড়ি নাই, খোকার মা তো আছে, অসুবিধে কিছু নাই, যা লাগবে সব দেবে, কোনো অসুবিধা নাই। আগেকার যুগে আত্মীয় স্বজন আসলে বাড়ির সদরে বসো, অন্দর মহলে ঢোকার পারমিশন নাই, বাড়িওয়ালা বাড়ি আসবে তারপরে যদি নিয়ে আসে তখন আসবে, তার আগে এখন আমরা মেয়েরা বাড়িতে কোনো বেটা ছেলের প্রবেশ অধিকার নাই, ঠিক বললাম না ভুল বললাম? এখন মডার্ন হয়ে গেছে, মামা তো ভার খালা তো ভার বন্ধু এসে ও বাইরে থাকবে কেন, ঘরে ঢুকুক, অসুবিধে নেই। ঘরে ঢুকে যায় আর ঘরের মেয়েরা বলে অনেকদিন পরে এসেছিস, বলে খেয়াল ছিল না, মনে ছিল না তো এসেছি, বলে আজ 11 মাস বিয়ে হয়েছে তোরে দেখিনি, বাপের বাড়ি থাকতে সপ্তাহে সপ্তাহে দেখতাম, আমি রান্না করতে যাই গালটা হা কর একটু পান দিয়ে যাই, হা কর, বলে আমার হাতে দে খাই, বলে অনেকদিন পরে আইসিস, তোর হাতে দিলে আমার কথা মনে থাকবে না, তোর গালে এমন করে দেবো যেন 3 সপ্তাহ অন্তর অন্তর আসিস, বুঝতে পেরেছেন? গাল হা কর, গালে দে। খোকার বাপ মাঠ থেকে বাড়ি আসে কাজ করে, এসে যদি বলে আজকে রৌদ্র পড়েছে খুব, পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি হলে ভালো হয়, আমাদের মেয়েরা বলে সেই কলসি আর ওই গ্লাস যত পারো ঠেলো আর খাও, আমার এখন পানি দেওয়ার সময় নাই। এখানকার মারা অবশ্য এরম বলে টলে না, রৌদ্র পড়তেছে দেখে ওরা মাল সব রেডি করে রেখে দেয়, বাড়ি আসলে খোকার বাপেরা হাওয়া দিতে হবে, ঠান্ডা পানি দিয়ে পিপাসা দূর করতে হবে, এখানকার মারা অ্যাডভান্স সব জোগাড় করে রেখে দেয়। আমাদের 24 পরগনা বসিরহাট এলাকার কথা বলছি, মামা তো ভার খালা তো ভার বন্ধু আসলে ওর গালে জোর করে দেয়, আর স্বামী এসে যদি বলে পিপাসা লেগেছে এক গ্লাস পানি, বলে আমি রান্নাঘরে আসি সেই গ্লাস আর ওই কলসি যত পারো ঢালো আর খাও, অসুবিধে কিছু নাই। এরা বাজার থেকে মাঝে মধ্যে বাড়ি আসে রাত 11টায়, এসে জিজ্ঞাসা করছে রান্না বান্না কি হয়েছে, বলে উচ্চে বেগুন মাছ ঝোল আছে আর ভাত, বলে গাটা যেন গরম গরম ভাত, খান দুই রুটি হলে ভালো হতো, কারণ ভাত খেলে জ্বর একটু বেশি হয়, রুটি খেলে আর জ্বরটা বেশি হয় না, খান দুই রুটি হলে ভালো হতো, যেন 103 জ্বর ভাব। আমাদের মেয়েরা বলে এই রান্নাঘর থেকে 3 ঘন্টা ধরে আগুন পেয়ে আসলাম, উচ্চে বেগুন রান্না করলাম মাছের ঝোল ভাত, আর এখন রাত 11টায় বাড়ি এসে বলছো রুটি, অত যদি রুটি খাওয়ার ইচ্ছা হয় রান্নাঘরে যাও তৈরি করো খাও, আমি বাপের মেয়ে যেতে পারবো না, যদি তোমার ভালো না লাগে মেম্বার ডাকো, আর আমার ডিম বেচা পয়সা আছে চারানার কাগজ আমি এনতেছি, সঙ্গে সঙ্গে ডিভাইডেড, কোনো অসুবিধা নাই, মেম্বারকে ডাকবে তুমি, কাগজ কেনবো আমি, সঙ্গে সঙ্গে সই স্বাক্ষর করে আমরা ও ভাইয়ের মতো চিন্তা ভাবনা নেব, এখন রাত দুপুরে আর রুটি বানাতে যেতে পারবো না, তুমি এখানকার মারা ভালো, রাত 12টায় এসেও যদি বাড়িওয়ালা বলে দোকান আর রুটি তো চারখানা করিয়ে দেয়, রাত্রি দোকান খাবে সকালে দোকান খাবে, ঠান্ডা বাসি ভাত টাত খেতে হবে না, খোকার বাপে জ্বর হবে, এরা যত্ন করে ভালো। বাইরে আমার বাড়িওয়ালা বাড়ির সদরে জায়গা দিয়েছি পিসাব কেবলাকে, ফুরফুরার পিসাব কেবলা, মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকি, এদের ওয়াজ কেমন কাজ হতো একটুখানি লক্ষ্য করেন, আর বর্তমান যুগে আজ আর কাজ হচ্ছে না। হুজুর বাড়ির সদরে বসা জায়গা করে দিয়েছেন বিশ্রামের জন্য, আমি যেমন আজকের সকালে এসে গেছি আপনাদের গ্রামে, গতকাল প্রোগ্রাম ছিল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, সেখান থেকে রাত 3টে বেরিয়ে এখানে এসেছি সকাল 7:30-8টার দিকে, একটানা গাড়ি ছাড়িয়ে, চিন্তা গেলাম বাড়ি যেতে গেলে তো 4.5-4.5 ঘন্টা লাগবে, ওখান থেকে আবার এখানে আসতে গেলেও 3.5-4 ঘন্টা লাগবে, ঝামেলার দরকার নেই সোজাসুদি চলে যাই, এসে সারাদিন বিশ্রাম করছি ভাই। হুজুর সকালে সকালে চলে গেছেন বিশ্রামের জন্য, জায়গা করে দেওয়া হয়েছে বাড়ির সদরে, কিন্তু কানে একটা আওয়াজ আসছে ঢং 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 ঢং, আওয়াজ আসতেছে,
পিসাব ডেকে বলে, বাবা বাড়িওয়ালা তোমাদের বাড়ির পাশে কিসের একটা আওয়াজ হচ্ছে ঢং 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 ঢং, আওয়াজ শুনলে তো ঘুমানো যাবে না, বিশ্রাম হবে না, সারা রাত জাগতে হবে, আলেমোলা মারা চতুর্দিক থেকে আসবে, ফতোয়া ফারে জিজ্ঞাসা করবে, সারা রাত ঘুম হবে না, রাত্রিতে সারা রাত জলসা হবে, অতএব দিনে একটু বিশ্রাম না নিলে রাত জাগবো কি করে, বাবা আওয়াজটাকে একটু বন্ধ হবে না। বাড়িওয়ালা বলছে, হুজুর আমাদের মসজিদ যেখানে হিন্দু ভাইদের মন্দির, ও সেখানে ওদের মন্দিরে পূজা হয় আমরা কিছু বলি না, আমাদের মসজিদে আজান হয় নামাজ হয় ওরাও কিছু বলে না। বিশ্বাস বললেন, লাকুম দিনু কোমলিয়া দিন, আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো, ওদের ধর্ম ওদের কাছে ভালো, লাইক রহা ফিদ্দিন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই, যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, ব্রেন বুদ্ধি মগজের বিচার হবে হাসরে, যদি কোনো ব্যক্তি অন্যায় পথে চলি কিয়ামতে আল্লাহ তার অ্যাকশন করবেন, দুনিয়ায় কোনো মানুষের অধিকার নাই শাস্তি দেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শব্দটা কিসের হচ্ছে? বলে হুজুর ওদের মন্দিরে আজকে পূজা আছে, পূজা হচ্ছে, তাই ব্রাহ্মণ ঘন্টা বাজিয়ে শোলক পড়ে পূজা করছে, বালতির মালগুলো সব খালি করার জন্যে। ব্রাহ্মণদের কাজ হলো মন্দিরে যখন পূজা হয় বালতিগুলো খালি করে দিতে হয় সংস্কৃতের শোলক পড়ে, যাতে বি সর্বভূতে শান্তি রূপে অং নমস্তস্যই নমো নমো অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রাহ্মণ অল্লং আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস আদল্লা বুকামে বাকম আল্লা বুক নিকতম এত এসমেন্তরে মেচ্ছা যাচ্ছে না সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত আসুর সংহারিণী হোহরং অল্ল অল্লং ইল্লাল্লা তিল্লাল্লং এ শ্লোক পড়লেই বালতির মাল হাবিস হবে, কোনো অসুবিধে নাই। আর সাধারণ মানুষ বলবে, ব্রাহ্মণ বাবাজি আমার বালতিটা আগে খালি করে দেন, কিন্তু ব্রাহ্মণের একটু চালাক আছে মৌলবীদের মতো, ওরা দেখবেন শ্লোক পড়ে যখন যেখানে আল্লাহর নবীর নাম আসে ওখানে একটু ঘন্টা জোরে জোরে বাড়ি দেয়, কারণ ওই আওয়াজটা যদি যারা বালতি এনেছে ওরা শুনে নেয় তাহলে মাল তো আর দেবে না, মাল সমেত বালতি ফেরত যাবে। যখন আল্লাহর নবীর নামটা শ্লোকে আসে, বেদে পুরাণে এমন করে অথর্ব বেদে ও ভাইদান বহু জায়গায় আল্লাহ এবং নবীর নামের প্রশংসা করা হয়েছে। বেদ চারটি ভাগে বিভক্ত, একটার নাম ঋগ্বেদ, একটার নাম সামবেদ, একটার নাম যজুর্বেদ, একটার নাম অথর্ববেদ। এই প্রতি চ্যাপ্টারেই মনি ঋষি রামের আল্লাহ এবং নবীর নামের ভূয়সী প্রশংসা করেছে। আর প্রশংসার কথাগুলো যখন ব্রাহ্মণদের মুখে উচ্চারিত হয় ঘন্টায় তখন একটু জোরে জোরে বাড়ি লাগায় যাতে আওয়াজ শ্রোতাদের কানে না যায়, গেলে তো আর মাল পাওয়া যাবে না। এ চিন্তা ভাবনা নিয়েছিলেন যিনি ভারতবর্ষের মথুরার বৃন্দাবনের কীর্তি সন্তান ছিলেন, তিনি নাম হলো তার ডক্টর শিবশক্তি স্বরূপজি, বিখ্যাত পূজারি ছিলেন, সারা ভারতবর্ষের 65 কোটি হিন্দু জৈন শিখেদের ভগবানের অবতার কলির কলকে ছিলেন। 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ লোকটি মন্দিরের পূজা পরিত্যাগ করে কালেমা শরীফ পাঠ করে আমার নবীকে স্বপ্ন দেখে জান্নাতি মানুষ হয়ে গেছে। জোরে বলুন সুবহান। হিন্দুর ঘরের মানুষ আজ আমাদের লজ্জা দিতে শুরু করেছে, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে এখনো নবীরে দেখতে পেলাম না, এ দুঃখ কি রাখার জায়গা আছে নাকি? লর্ড হেডলির মতো মানুষ আমার নবীকে চামড়ার চোখে দেখলেন, বাংলাদেশের ঢাকা শহরের কীর্তি সন্তান, পিতার নাম পণ্ডিত শশীকান্ত ভট্টাচার্য, লোকটির নাম ডক্টর সুদর্শন ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে বাংলা কোরআন পড়ে তার মগজ ঘুলে গেল, আমার নবীর ভালোবাসা হৃদয়ে তৈরি করে ব্রাহ্মণের ঘরের ছেলেটি বাপ দাদা জীবন কাল মন্দিরে পূজা করেছে, এই লোকটি আমার নবীকে স্বপ্নে দেখেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, নাম পাল্টে নাম রেখেছে মোহাম্মদ আবুল হোসেন ভট্টাচার্য। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 1992 সালের ঘটনা, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মাথায় লাগালেন টুপি, মুখে রাখলেন দাড়ি, জীবনে টুপি দাড়িতে খুরকেছে লাগায় না, রাস্তাঘাটে পথে যেখানেই যায় নবীর সুন্নত আদায় করে চলে, আর আমরা গিরগিটি সময় হলেই পাল্টাই, অসুবিধে কিছু নাই। মুসলমান ভাইরা আমার, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের কীর্তি সন্তান, যার বাবার নাম মহন্ত প্রীতম দাসু দাসেন, মায়ের নাম হলো ভানুমতি কর, তার স্ত্রীর নাম ছিল শ্রদ্ধা দেবী, কন্যার নাম ছিল অস্পরা, যুবতী মেয়ে, ডিগ্রিধারী মেয়ে, সেও পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, স্ত্রী কলেমা পড়লেন,
ডক্টর শিবশক্তি স্বরূপজি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এখান থেকে যদি কেউ ডিগ্রি অর্জন করে, দুনিয়ার কোনো দেশের শিক্ষা প্রতিষ্ঠান তার ডিগ্রির সম্মান নষ্ট করতে পারে না। ওখান থেকে 12টা ভাষায় এমএ পাস করেছিলেন, 10টা ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে ডক্টরেট অফ ডিভাইনিটির পদমর্যাদা পেলেন। ভারত সরকার যার নামের পাশে সার্টিফিকেট দিল, হিন্দুস্তানে এনার মতো এত বড় ধর্মজ্ঞানী পণ্ডিত আর কেউ নাই। সেই লোকটি কয়েক মাস তোবাসের বিখ্যাত মন্দির, উত্তর ভারতের বিখ্যাত মন্দির, মন্দিরটির নাম তোবাসের মন্দির, 120 বিঘা জমি বাউন্ডারি করে ঘেরা, 350 বিঘে জমিতে যা ফসল হয় মন্দিরে ব্রাহ্মণের নসিবে সব জুটে যায়। ওই মন্দিরের ব্রাহ্মণ যিনি হবেন তার নসিবে জুটবে 350 বিঘে জমির আয়, আর হাজার হাজার মানুষ প্রতিদিন ওই মন্দিরে পূজা দিতে হয়, 4 থেকে 5 বস্তা করে ফল হয়, হাজার হাজার টাকা মানুষ তাকে দিয়ে যায়, ভগবানের অবতার কলির কলকি হিসাবে সম্মান জানিয়েছিল। তুমি যদি আমাদের হয়ে কিছু বলো, তোমার কথাটা ভগবানের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর ভগবান তোমার কথা শুনে আমাদের দুঃখ নিবারণ করে দেবে, এই জন্য তোমার কাছে আমরা আসি, তুমি আমাদের হয়ে কিছু বলবে। কয়েক মাস মন্দিরে পূজা করার পর একদিন বাড়ি এসে বললেন, বিবি এ শ্রদ্ধা দেবী ব্রাহ্মণী, গোটা দুই প্রশ্ন। স্ত্রী বললেন, হোয়াট ইজ দা কোশ্চেন, হে আমার স্বামীন কি প্রশ্ন তোমার? বলে প্রশ্ন হলো এই যে, আমি ন্যায় পথে চলবো না অন্যায় পথে চলবো, সত্যের আশ্রয় গ্রহণ করব না মিথ্যাকে বরণ করব। স্ত্রী বললেন, 65 কোটি মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে ভারতে, আপনার দিকে মানুষ আদর্শ শিখবে, আপনার দিকে মানুষ চরিত্র গঠন করবে, আপনি যদি অন্যায়ের পথ চলেন তাহলে মানুষ অন্যায় ভালোবাসবে, আপনি ন্যায় পথে চললে আপনাকে দেখে মানুষ ন্যায় পথ অবলম্বন করবে, আপনি যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন দেশের মানুষ আর সত্য খুঁজে পাবে না, আর আপনি সত্যের আশ্রয় গ্রহণ করলে মানুষ মিথ্যা ভুলে যাবে, কারণ আপনার আদর্শ দেখেই মানুষ আদর্শ তৈরি করবে। উনি বললেন, বিবি তাহলে এখন কি করবো তাই বলো। বলে আপনাকে ন্যায় পথে চলতে হবে, সত্যের আশ্রয় গ্রহণ করতে হবে। ডক্টর শিবশক্তি স্বরূপজি বললেন, কালকে থেকে আর ফলের রস নসিবে জড়বে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে ফলের রসের সঙ্গে কি অসুবিধা হলো? আপনি দুটো প্রশ্ন করলেন, উত্তর দিলাম সঠিক, এতে ফলের রসে কি অসুবিধা? বলে ন্যায় পথে চলতে গেলে, সত্যের আশ্রয় গ্রহণ করতে গেলে মন্দির আর ঘন্টা হাতে করে সংস্কৃতের শ্লোক পড়া যাবে না, আর শ্লোক যদি না পড়ি বালতি খালি করা যাবে না, আর বালতি যদি খালি না হয় রস নসিবে জটবে না, কালকের থেকে মুসলমানদের মতো রোজা রাখতে হবে। বিবি বলছেন, ব্যাপার বুঝি না। ডক্টর শিবশক্তি স্বরূপজি বললেন, আমি বেদ পড়তে জানি, পুরাণ পড়তে জানি, গীতা পড়তে জানি, বাইবেল পড়তে জানি, জেন্দাবাস্তা পড়তে জানি, রামায়ণ পড়তে জানি, মহাভারত পড়তে জানি, ত্রিপিটক পড়তে জানি, এমন করে ভাগবত পড়তে জানি, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারি, এবং এক জায়গায় বসে তার মানও বলে দিতে পারি। আমাদের মতো মৌলবীদের কাছে হঠাৎ যদি কোনোদিন কোরআন শরীফ কেউ নিয়ে আসে, এসে যদি বলে, হুজুর এই জায়গাটা বুঝতে পারছেন একটু বুঝিয়ে মানে বলে দেন, হুজুর বলবে আমার স্যার পায়খানা 3 দিন ধরে হচ্ছে, হঠাৎ পেক লেগেছে, লোটা পথ না দিয়ে আগে পায়খানা করে আসি, বাথরুম যদি দেখিয়ে দেন বাথরুমে ঢকবে না, বলবে কোন দিকে পেয়ারা বাগান, খড়ি বাগান, আখ বাগান আছে দেখিয়ে দে, ওই দিক থেকে কাজ মিটিয়ে আসি, খাল ধারির দিকে যদি হুজুর একবার কাঁসা বা পিতলের বদনা নিয়ে যায় জীবন আর ফেরবে না, খাল ঝাঁপিয়ে চলে যাবে, বদনাও আর পাওয়া যাবে না, 150 টাকা হ্যাবিস। এরাম হুজুর যদি খাল পাড়ে যেতে চায়, কলা বাগান আখ বাগানে ঢুকতে চায় বাথরুমের পায়খানার জন্য, তো হরেক মাল 650 টাকা মার্কা দিতে হবে ভাই, প্লাস্টিক প্লাস্টিক 650 টাকা মার্কা, ও চলে গেলে খুব বেশি অসুবিধা হবে না, তবে কাঁসা বা পিতলের লোটা বদনা যদি দেন ও জীবন আর ফেরবে না। ঠিক বললাম না ভুল বললাম? ফেরবে না। আর ভারতে প্রথম কোরআন শরীফের বাংলা বঙ্গানুবাদ করেছিলেন যিনি, মুসলমানের ছেলে নন তিনি, তার নাম হলো ভাই গিরিশচন্দ্র সেন।
হিন্দুরা কোরআন শরীফ পড়ে, হিন্দুরা কোরআন ভালোবাসে, হিন্দুরা কোরআনকে ভক্তি করেছে। স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মিস্টার মহাত্মা গান্ধী কোরআন ভালোবেসেছে, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কোরআন ভালোবেসেছে, স্বাধীন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী মিস ইন্দিরা গান্ধী কোরআনের আদর্শ মেনেছে। ভারতের হিন্দুর ঘরের কীর্তি সন্তান ডক্টর রামনারায়ণ শাস্ত্রী আল্লাহর কোরআনকে ভালোবেসেছে, পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী কোরআন ভালোবেসেছে, লালা লাজপত রায় কোরআন ভালোবেসেছে, পণ্ডিত কালিদাস কাপুর কোরআন ভালোবেসেছে, তেজ বাহাদুর সাপ্রু কোরআন ভালোবেসেছে, চোড়াসাঁকো ঠাকুর বাড়ির কীর্তি সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহ নবীর সুন্নতকে সারা জীবন পালন করে চলে গেছে, আর আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারিনি। এ দুঃখ কি আর রাখার জায়গা আছে নাকি ভাই? ভারতের কীর্তি সন্তান স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে ইংরেজিতে 3 ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন, তার বক্তৃতার 3 ভাগের 2 ভাগ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি বিশ্ব রেকর্ড করলেন, ভারতের কীর্তি সন্তান মর্যাদা পেলেন, স্বামী বিবেকানন্দ যিনি ইংরেজিতে বক্তৃতা করেছিলেন, ও দেশের মানুষেরা জানতো ভারতের মানুষ ইংরেজি জানে না, 3 ঘন্টার মতো বক্তৃতা করলেন শিকাগো শহরে, বিদেশিরা বললো ভারতের এত ইংরেজি জানে না, এবং তার বক্তৃতায় মানুষ মুগ্ধ হয়ে কেঁদেছিল। তার বক্তৃতা 3-2 অংশ ছিল আমার নবীর জীবন আদর্শের উপরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা মুসলমান সেই নবীরে চিনতে পারিনি, শুধু নবী দিবস করতে এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ 4 বার পড়েছি, কাজ মিটে গেছে, ব্যাস হয়ে গেছে, আর দরকার নাই। ও মুসলমান ভাইরা আমার, আচার্য বিনয় ভাবের নাম আপনারা শুনে থাকবেন, এর কেউ কোরআনের বাংলা অনুবাদ করেছে। ভারতের হিন্দুর ঘরে ছেলে মেয়েরা, এ দেশে যদি মানুষ হতে চাও, মুসলমানদের কোরআন আরবি ভাষায় লেখা, পড়তে জানো না মানে মতলব জানো না, বাংলায় লিখে দিচ্ছি একবার দেখে নাও, পড়ে নাও, তাহলে তোমরা মানুষ হতে শিখবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হিন্দুর ঘরের মহান কীর্তি সন্তান কথায় কথা বেড়ে যায়, যার নাম ডক্টর রামনারায়ণ শাস্ত্রী, উনি একটি তত্ত্ব দিলেন ইতিহাসে লিখে, আজ অমরত্ব লাভ করে রয়েছে লেখাটি। উনি বললেন, ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোক দীপ্তি নিয়ে, ইসলাম যদি ভারতবর্ষের জমিনে না আসত, এ ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনোদিন মানুষ হতে পারত না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত বড় কথা বললেন তিনি। উনি বললেন, ভারতের অধঃপতিত হিন্দু সমাজে ইসলাম এসেছিল আলোক দীপ্তি নিয়ে, ইসলাম যদি ভারতবর্ষের জমিনে না আসত, এ ভারতের অধঃপতিত হিন্দু সমাজের মানুষ কোনোদিন মানুষ হতে পারত না। ইসলাম ধর্ম হিন্দুস্তানে এনেছিলেন যিনি, নাম হলো তার হজরতে খাজা আজমিরি, রাজস্থানের আজমিরে ঘুমিয়ে আছেন যিনি, যার বাবার নাম ছিল খাজা গিয়াসউদ্দিন, ওনার নাম খাজা, এমন করে মহিউদ্দিন হিন্দুস্তানের 3 জেন্দা করলেন যিনি, অবন্ধ আজমিরি রহমাতুল আলাইহি, তিনি আজ ভারতে কলেমার প্রদীপ জ্বালিয়ে দিয়ে আজ আমাদের কলিজা ঠান্ডা করে দিয়ে দিয়েছেন। এ দেশে যখন সতীদাহ প্রথা ছিল, এ দেশে মেয়েরা যখন বাবার সম্পত্তির অধিকার পেত না, ওই সময় খাজা সাহেব ইসলামের আইন এনে ভারতের মুসলমানদের কাছে জারি করে দিয়ে দিলেন। মেয়েরা কি অপরাধ করলো? স্বামী মারা গেছে, ওর আবার বিয়ে করবে। হিন্দু ধর্মের নিয়ম ছিল, 2-4 মার বিয়ের পরে যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রীকে হাত পা বেঁধে স্বামীর চিতায় জীবন্ত পুড়ানো হতো। রাজা রামমোহন রায় বলল ধর্মে লাতিমার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলল ধর্মে লাতিমার, মার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল ধর্মের আইন পরিত্যাগ কর, আমার কন্যা সন্তান স্বামীর চিতায় জীবন্ত পুড়বে, আর বাবা বাবা করে ডাকবি, আর আমি বাবা শাসনের চিতার পাশে দাঁড়িয়ে তার ওই মরণ যন্ত্রণা দেখব, এটা কখনো যুক্তির কথা নয়। মুসলমানদের ধর্মের আইন কত ভালো, ওদের 5টা স্বামীও যদি মারা যায় সবার মেয়ে বিয়ে করতে পারবে, 100 স্বামী যদি মারা যায় 101 বার বিয়ে করতে পারবে। আমাদের ধর্মে মুসলমানদের আইন জারি কর, সতীদাহ প্রথা উচ্ছেদ কর। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুর মেয়েরা বিয়ের পরে বাবার সম্পত্তির কোনো অধিকার পেত না, কিন্তু আমাদের কোরআন বলেছে, ছেলে তোমার বোনের বিয়ে হয়ে গেল, তোমার বাবার সম্পত্তির 1/3 মেয়ে পাবে, তুমি পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, কারণ মেয়ে স্বামীর কাছ থেকেও পাবে, ছেলের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে, এই জন্য মেয়েকে 1 ভাগ দেয়া হয়েছে, ছেলেকে 2 ভাগ দেয়া হয়েছে। হিন্দুর মেয়েরা বিয়ে যতদিন হয়নি
বাবা সমাজ সম্পত্তি উপভোগ করত, বিয়ে হয়ে গেলে আর কিছুই দেয়া হতো না। হিন্দুর মেয়েরা বলল, মুসলমানের মেয়েরা পাবে, ওরা সংসার জীবনে সুখ ভোগ করবে স্বামীর সংসারে, বাবার বাড়ি থেকে যাবার জমি বিক্রি করে এনে। আর আমরা হিন্দুর মেয়েরা কি অপরাধ করলাম? একই দেশে বাস করি, একই ভাষায় কথা বলি, একই সুরে গান গাই, একই বাজারে বাজার করি, একই স্কুলে পড়ি, ওরা পাবে আমরা পাব না, ওটা হবে না। কলিকাতা হাইকোর্টে সেদিন মামলা দায়ের করলো, হিন্দুর মেয়েরা বলল, মুসলমানেরা পাচ্ছে আমরা কেন পাবো না বলুন। হাইকোর্টের জাজ ব্যারিস্টারেরা বলল, তোমরা দাবি করো নি তাও পাও নেই, মুসলমানেরা অনেকদিন আগে থেকে পেয়ে চলে যদি ধর্মে আছে, তোমরা যদি এখন দাবি করো তাহলে আমরা আইন করে তোমাদের জন্য বাবার সম্পত্তি তিনের এক অংশ উইল করে দেব। হিন্দু মেয়েরা দরখাস্ত করলো, ওদের আইন পাশ হয়ে গেল মুসলমানদের আইন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা আমার, সেই ইসলাম সেই ভারত ভারতবর্ষে এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বললেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ বিধাতা প্রেরিত রাসূল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য কোনো মহামানব এই পৃথিবীতে কোনোদিন আবির্ভূত হয়নি। কোনো মহামানব মানুষের কল্যাণের জন্য যদি এসে থাকে, নাম তার মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি রামকৃষ্ণ পরমহংস দেবের নাম বলতে পারবো না, বুদ্ধ দেবের নাম বলতে পারবো না, চৈতন্য দেবের নাম বলতে পারবো না, গুরু নানকের নাম বলতে পারবো না, মহাবীরের নাম বলতে পারবো না, আচার্য কেশব চন্দ্র সেনের নাম বলতে পারবো না, যীশুখ্রিস্টের নাম বলতে পারবো না, বালক ব্রহ্মচারীর নাম বলতে পারবো না। মহামানবের ভিতরে যিনি শ্রেষ্ঠ, নাম হলো তার মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বর্তমান খ্রিস্টানের দেশে, আমেরিকার দেশে একজন উচ্চ লেখকের সুনাম হয়েছে, নাম হলো তার ডক্টর এইচএম হার্ট, বিশ্ববিখ্যাত লেখক হিসাবে তামাম পৃথিবীতে যিনি সুনাম পেয়েছেন, এই লোকটির নাম ডক্টর এইচএম হার্ট। ইংরেজি ভাষা একটা বই লিখে তামাম বিশ্বে সুনাম অর্জন করেছে, বইটির নাম দিয়েছেন ইংরেজিতে দ্য হান্ড্রেড। কি নাম বললাম? দি হান্ড্রেড, বইটার নাম দিয়েছে দ্য হান্ড্রেড। এর বাংলা নাম হলো একশো, বইটার বাংলা নাম হলো একশো, ইংরেজিতে নাম হলো দ্য হান্ড্রেড। লেখকের নাম ডক্টর এইচএম হার্ট, আমেরিকা দেশের উচ্চ শিক্ষিত খুব বড় সাহিত্যিক, খুব বড় লেখক। এই বইটা লিখে পৃথিবীতে খুব বড় সাহিত্যিকের সম্মান পেয়েছেন। তার বইতে একশো মনি ঋষির জীবনী লিপিবদ্ধ করেছেন, দুনিয়ার একশো ভালো লোকের জীবনী লিখেছেন তিনি। এই ভালো লোকের জীবনী লিখে পৃথিবীর মানুষের কাছে বড় সুনাম অর্জন করেছেন। তবে তার বইয়ের প্রথমে যে লোকটার জীবনী জায়গা পেয়েছে, সেই লোকটি রামকৃষ্ণ পরমহংস দেব নন, বুদ্ধ দেব নন, চৈতন্য দেব নন, গুরু নানক নন, মহাবীর নন, আচার্য কেশব চন্দ্র সেন নন, যীশুখ্রিস্ট নন, বালক ব্রহ্মচারী নন, ডক্টর শিবশক্তি সৌরভজি নন, যুক্তরাষ্ট্রের ভূতপূর্ব প্রেসিডেন্ট মিস্টার হুবারের নাম লেখা হয়নি, জার্মান প্রেসিডেন্ট মিস্টার হার হিটলারের নাম লেখা হয়নি, ইতালির প্রেসিডেন্ট মিস্টার সিনোর মুসোলিনির জীবনী লেখা হয়নি, চীনের প্রেসিডেন্ট মিস্টার শিহংতির জীবনী লেখা হয়নি, যারা মরণের পর ইতিহাসে অমরত্ন লাভ করে রয়েছে এদের কারো নাম লেখা হয়নি। পৃথিবীতে বড় বড় বিজ্ঞান যারা এসেছে, কারবা নাম রুশো, কারবা নাম প্লেটো, কারবা নাম হেগেল, কারবা নাম ক্যান্ট, কারবা নাম ভয়েল, কারবা নাম জার্নাল, কারবা নাম মিলি, কারবা নাম টমাস কার্লাইল, কারবা নাম উইলিয়াম মোর, কারবা নাম এডওয়ার্ড গিবন, কারবা নাম গোয়েত, কারবা নাম আইজাক নিউটন, কারবা নাম গ্যালিলিও, বড় বড় বিজ্ঞান যারা এসেছি কারো জীবনী তিনি লেখেননি। প্রথম যার জীবনী দিয়ে শুরু করেছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ডক্টর এইচএম হার্টকে জিজ্ঞাসা করা হলো, কত ভালো ভালো মানুষ আছে পৃথিবীতে, মুহাম্মদের জীবনী দিয়ে প্রথম কেন শুরু করলেন? উনি বললেন, বইয়ের প্রথমে ভালো জিনিস না দিলে মানুষের পছন্দ হবে না পড়তে। আমি যত নেতা আছে, যত ভালো মানুষ আছে, তাদের জীবনী নিয়ে রিসার্চ করে দেখলাম মুহাম্মদের জীবনীর উপরে কারো জীবনী হতে পারে না, তাই ভালো জীবনীটা আগে দিয়ে দিয়েছি যাতে মানুষ পড়লে ওদের মন ধরবে, আরো কিছু পড়ি আরো কিছু পড়ি, আর প্রথমে যদি খারাপ লাগে পৃষ্ঠা বুঝিয়ে রেখে দেবে আর পড়বে না, তাই ভালো লোকটা দিয়ে শুরু করেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এই ভালো লোকটি আদর্শ মেনেছিলেন যিনি ফুরফুরার সিলসিলার প্রতিষ্ঠাতা, তিনি নাম তার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, যার কথা আপনাদের কাছে বলতে চাইছিলাম। মাথায় টুবি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, ইসলাম সেরে আইন পালন করে লোকটি পৃথিবীতে বিচরণ করেছে, যেখানে গেছে সেখানে সম্মান। এইরকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বহু টাকা খরচ করে ফেলেছি আপনাদের গোবরডাঙ্গা পর্যন্ত, যদি লাইন পাততে না দেন আমাদের তো গাড়ি চলবে না। আপনারা কিছু পয়সা করিয়ে নেন, অন্তত লাইন পাতার একটু জায়গা দিয়ে দেন। গোবরডাঙ্গা সেজে বাবু বলল, হাজার হাজার বিঘা জমি আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, আর টাকা দেখিয়ে, লোক দেখিয়ে, লোভ দেখিয়ে তোমরা পাটি বাঁধবে আমাদের জমিদার বাড়ির উপর দিয়ে, ওটা কখনো হবে না। তবে একটা নিবেদন করব, যাতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, টাকা খরচের উসল উঠে যায়। মার্টিন বান কোম্পানি বলল, বলুন না কি বলতে চাইছেন। বলে, আমাদের নামে একটা কম্পার্ট ট্রেনে রেখে দিতে হবে, ওতে অন্য কোনো যাত্রী উঠতে পারবে না, যখন আমাদের প্রয়োজন হবে ট্রেনে উঠবো, ভাড়া ফাড়া দিতে পারবো না। কোম্পানি বলল, তাতেই রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যখন লাইন পাততে দিচ্ছেন না, শেষ পর্যন্ত বেকার হয়ে যাবে আমাদের এত টাকা খরচ। তো আপনাদের জন্য একটা কম্পার্ট রেখে দিতে হয় দেব, জমিদার বাড়ির লোক যখন উঠবে যাবে, পয়সা পয়সাও নেব না, ওটা ফ্রি। এই মাদিন বান কোম্পানির চারখানা বগির কোম্পানি একটা ঘর গোবরডাঙ্গার বাবুদের জন্য স্পেশাল করা ছিল ভাইজান। সেখানে নো অ্যাডমিশন বলে দরজায় লেখা ছিল, নো অ্যাডমিশন ফর পাবলিক, কোনো সাধারণ মানুষ ঢুকতে পারবে না, কেবলমাত্র জমিদার বাড়ির মানুষ ছাড়া। একদিন গোবরডাঙ্গার সেজে বাবু, এনা ইংরেজ সরকার থেকে পাওয়ার ছিল, তিন রাউন্ড গুলি করে যদি কোনো মানুষও মার্ডার করে তার কেস হবে না, কারণ লোকটি ছিল সৎ প্রকৃতির মানুষ, অন্যায় পছন্দ করত না, অন্যায় দেখলে গুলি করে প্রাণনাশ করে দিত, ইংরেজ সরকার আমলে তার কোনো কেসও হতো না, এত সৎ প্রকৃতির মানুষ ছিলেন গোবরডাঙ্গার সেজে বাবু। পিছনে এমন করে তিনি মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক কাঁধে করে নিয়ে গোবরডাঙ্গার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন, একটু চাঁদ পাড়ায় যাবেন। আর সেদিন ট্রেনে ভিড় ভাট্টা খুব, পুরো মৌলভী ট্রেনে করে যাচ্ছেন ভাইজান গাইঘাটা হয়ে ওই পনগার দিকে, কম্পানির সব লোকজনের ভিড়। চিন্তা করলো, বুড়ো ফকির, আমি এই লোকজনের ভিড়ে ঢুকলে তো পিছে মেরে দেবে, দেখি কোনো কম্পার্ট খালি আছে কি না। দেখতে দেখতে দেখলে একটা ঘর খালি, কোনো লোকজন নাই। আল্লাহর মহান অলি দাদা হুজুর কেরলা চিন্তা নিলেন, লোকের নজরে বোধহয় দরজা পড়ে নাই, আমার নজরে যখন পড়ে গেছে ঢুকে যাই, আরামে একটু বসি, গুড় গুড় করতে করতে মাটিন ট্রেন যাবে, বনগা পর্যন্ত একটু স্বস্তি পাওয়া যাবে। মসলন্তপুর হয়ে এবার গাইঘাটায় চলে গেছে ট্রেন, কুমা হয়ে মসলন্তপুর হয়ে গাইঘাটায় চলে গেছে ট্রেন। আর গোবরডাঙ্গার সেজে বাবু সেদিন কি প্রয়োজনে চাঁদ পাড়ায় যাবে, উনিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক কাঁধে, যেখানে যেতেন বন্দুক কাছে রাখতেন, ওনার একটা পোষা হাতি ছিল, যা বলতো তাই শুনত। এই লোকটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় ট্রেন এসে দাঁড়িয়েছেন, নিজেদের কম্পার্ট দেখে কম্পার্টে ঢুকে যেয়ে দেখ এক ফকির থলি সিটে রেখেছে, আবার নিজেও বসে রয়েছে, ফকির থলি রয়েছে কাছে, এ থলিতে একটা গামছা, থলিতে একটা গেলাস, থলিতে একটা কোরআন শরীফ, থলিতে একটা লুঙ্গি, এইরকম কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে উনি বিদেশে যেতে নওয়াজ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢুকেই তো দেখে ফকির বসে রয়েছে, কোনো হ্যাটকোট নেকটাইওয়ালা চাকরিজীবী লোক হলেও নাই, মানা যেত, ভিড় ভাত্তা ঢুকিয়ে বুড়িয়েছে, কি করা যাবে, তো বসবি না বসবি, একেবারে ফকির বলছে, হ্যাঁ ফকির, এ কম্পার্টে তোমার অধিকার দিল কে ওঠার? হুজুর বলছেন, সব কম্পার্ট ভর্তি, এটা একটু খালি আছে, পুরো তাই উঠে গেছে। বলে, দরজার উপরে দেখো নি আমাদের নামে লেখা রয়েছে, কোনো পাবলিকের প্রবেশ অধিকার নাই। বলে, উপরে অত দেখি নাই ভাই, ট্রেন আবার ছেড়ে দেবে, তাড়াতাড়ি দরজা দেখে ঢুকে পড়েছি। বলে, ফকির, আমাদের এই কম্পার্টে ঢুকলে তার শাস্তি কি জানো? বলে, কি বলে, আমার এই রাইফেলের গুলিতে তার প্রাণনাশ করি, আমাদের সিটে বসলে তার জীবন যাবে, এটা চতুর্দিকে সার্কুলার করা আছে। হুজুর বললেন, বাবা না জেনে ভুল করে ঢুকে পড়েছি, সামনের স্টেশনে নেমে যাব, ভিড়ে নাই ঢুকবো, আবার গুতোগুতি দেয় দেখ কি করা যাবে, তোমাদের স্পেশাল কম্পার্ট বুঝতে পারিনি। বলে, নেমে গেলেও হবে না, ও ফকির তোমার গুলি করে না দিলি, অন্যদিন আবার লোক এসে ঢুকবে, জিজ্ঞাসা করলে বলবে সামনের স্টেশনে নেমে যাব, সবাই এক কথা বলবে, আর সিট তো তুষ উঠে যাবে, রোজ রোজ লোক ঢকবে আর বড়বে, আমাদের সিটের মর্যাদা থাকবে না, আজকে যদি তোমারে গুলি করে মেরে দিই, মনের ভুলকেও ডান্ডা ধরেও ঝুলে যাবে না।
হুজুর বললেন তাহলে ভুল ক্ষমা হবে না? বলে ক্ষমা হলো একমাত্র রাইফেলের গুলি। পিসাহেব বললেন বাবা তাহলে স্টেশনে এসে গেলে কিন্তু নেমে যাব, তার আগে কাজ মিটিয়ে নাও। কাঁধের থেকে রাইফেলটা পেড়ে নিয়ে পিসাহেবের বুকের কাছে ধরে বলছে যদি কিছু শক্তক থাকে বল একবার শুনে নেই, কারণ গুলি টেনে দিলে তার জীবনের শখ মিটবে না। পিসাহেব বলল বাবা বলছো যখন তাহলে একটুখানি সময় দাও, আমার স্রষ্টার সঙ্গে একটু কথা বলে নেই। জোরে বলুন সবার আল্লাহর মহানলী। দোকানে হাত উঁচু করে আসমানের দিকে হাত উঁচু করে বিড় বিড় করে একটু মোবাইল করেছে, যে মোবাইল এখন ফকিরের ঝোলায় খুঁজে পাওয়া যাচ্ছে। ফকির ফকির ওদের ঝোলায় এখন মোবাইল পাওয়া যাচ্ছে। ফকির ফকিরের টেলিফোন হচ্ছে, হ্যালো চাচা বলছে খবর বলো। বলে কোন পাড়ায়? বলে দক্ষিণ পাড়ায়। বলে আমি আছি উত্তর পাড়ায়। ক কেজি হয়েছে? বলে 4.5 কেজি। বলে আর দরকার নেই, রোজ রোজ ভিক্ষা করি, বটতলায় আয় বাড়ি যাই। বলে চাচা দাঁড়াও বটতলায় আসি। মাঝে মাঝে ফকিরে ফকিরে টেলিফোন হচ্ছে, কারণ এয়ারসেল কোম্পানি 29 পয়সা 1 মিনিট কল, আর 1 টাকার নিচে তো এখন ভিক্ষা দিচ্ছে না, কারণ 8 আনা 4.5 আনা চলে না। 1 টাকা ভিক্ষা দিলে 3 বার 1 শান। ফকিরের ঝোলা কি খালি যাবে নাকি ভাই? ও মাল চালাচ্ছে, অসুবিধে নাই। যুবকও মাঝে মাঝে তেঁতুল তলায় দাঁড়াচ্ছে, হ্যালো হাজির। মেয়ে দুতলা ছিল কটার পাশে দাঁড়িয়ে বলছে খবর বলো। বলে 5টার সময় দরকার। 5টার সময় দরকার। বলে 5:30 যাচ্ছি ওখানে বস, অসুবিধে নাই। এখন হাজির বাড়ির সামনে যে কোনো ঝামেলার দরকার যুবকের নাই। তেঁতুল তলায় দাঁড়িয়ে অ্যাকশন করতেছে আর হাওয়ার মাধ্যম দিয়ে খবর দুতলা চিলেকোটায় পৌঁছে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? ঝামেলা চলতেছে এখন রাস্তাঘাটে, পথে বাড়ি আর কোনো ঝামেলা নাই, যা হচ্ছে অ্যাকশন সব রাস্তাঘাটে পথে, সিনেমা যাত্রা থিয়েটার কথাবার্তা সব সেটেল। আর সেটেল হয়ে গেলে 4 কাপ করে খাচ্ছে একসঙ্গে, অসুবিধে কিছু নেই। দেড় 4 কাপ হুজুর একটু টেলিফোন করে দিলেন, হ্যালো ওহে আমার আল্লাহ, মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, উপরে লেখা আছে পাবলিকের পারমিশন নাই, আমি দেখে নাই, বুড়ো মানুষ ভিড় ভাট্টা বলে ঢুকে গেছি। এখন এদেরই নাকি কম্পার্ট মার্টিন বার্ন কোম্পানি এদের জন্য স্পেশাল বরাদ্দ করেছে। আমি বললাম সামনে নেমে যাব, তাও তো শোনে না, বলছে বক্ক ঝাঁঝরা করবো গুলি দিয়ে। আল্লাহ ওই কবরটি না সেজে বাবু রাইফেলের গুলি দিই, আমার জীবন যদি থাকে তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর ওর গুলিতে যদি আমার প্রাণ না থাকে, হাজার চেষ্টা করলো আপনার বান্দার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তুমি যেটা ভালো বোঝো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বিপদে মুসিবতে বললি মেম্বারের কাছে যাই, যা পারো তুমি করো, এখন তুমি আসো ভাই। প্রধান দরখাস্ত দিয়ে যাচ্ছে, তোমার কাছে ঘর পুড়ে গেছে, বন্যায় ঘর ভেঙে গেছে, দরখাস্ত দিচ্ছি আর কেউ পাক না পাক অন্তত হাউস লোনটা যেন আমার নসিবে জুটে যায়। একটু খেয়াল রেখো 11টা ভোট আছে কিন্তু বাড়ি আমার, প্রধানের চিন্তা আছে। মুসলমান ভাইরা আমার, আমরা বিপদে পড়ি, মানুষ মানুষের কাছে হাত পাতি, মানুষ মানুষের কাছে সাহায্য চাই। আদম নবী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে, যখনই বিপদে মুসিবতে পড়েছে এরা টেলিফোন করেছে আল্লাহর কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো নবী কোনোদিন হাত পাতিনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের জীবন আদর্শ যারা বাস্তবে রূপায়ণ করেছে এদের আল্লাহর ওলি বলা হয়েছে। ওলিরা যখন কোনো বিপদে মুসিবতে পড়েছে জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতেনি, আমার আল্লাহ তাদের অপমান করেনি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। গোবরডাঙ্গার সেজে বাবু সংক্ষেপ কথা পরবর্তী বক্তা আসবেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। দেখতে দেখতে রাত 11:30 হয়ে গেছে, 2 ঘন্টার উপরে হয়ে গেল, পরবর্তী বক্তা আসবেন। আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটা হলো এই যে হুজুর কেবলা চুপ করে দাঁড়িয়ে গেল, গোবরডাঙ্গার সেজে বাবু আর কোনো জনগণ যাতে কম্পারে না ওঠে, কাঁধের থেকে মেড ইন ইংল্যান্ড কাদা বন্দুক পেরিয়ে নিয়ে বুকের কাছে নলটা ধরে এবার টিগার টানা শুরু করেছে। টিগার সামনের থেকে পিছনে আসে কিন্তু গুলি বাহিরে হয় না। আমার আল্লাহ বললেন মান কানা লিল্লাহি, রাসূল বলেছেন মান কানা লিল্লাহি, যদি কোনো ব্যক্তি আল্লাহর হয় কান আল্লাহু লাহু, আমার আল্লাহ সেই লোকটির আপন হয়ে যায়। আর আমার আল্লাহ যখন কোনো বান্দার আপন হয়ে যায় অকুল্লা সাইয়িন ইয়ান ফাউন্নাস, সমস্ত সৃষ্টি ওই লোকটিরই তখন বশ হয়ে যায়। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ?
আগুন তার বশ হবে, পানি তার বশ হবে, হাওয়া তার বশ হবে, লোহা তার বশ হবে, মাটি তার বশ হবে, বাঘ তার বশ হবে, প্রয়োজনে পিঠে করে নিয়ে বাড়ি পৌঁছে দেবে, জীবনে গুংরানি আওয়াজ দেবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের একটু সুন্দরবনে জঙ্গলে চলেন, চার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার, হলুদ কালো ডোরা কাটা, এই তো আট হাত লম্বা, সেদিন চিড়িয়াখানা একটা ধরে নিয়ে এসেছে, ট্রিটমেন্ট হচ্ছে, পায়ে তার ক্ষত হয়েছে, তাই কাগজে দেখছিলেন না, পায়ে ক্ষত হয়েছে, ট্রিটমেন্ট হচ্ছে, আট হাত লম্বা লেজ বাদ দিয়ে। ওর সামনে যদি একবার জঙ্গলে দেখা হয় আর ডেকে যদি বলে আমি মৌলবী মিলাদ মহবিল করি, মাথায় টুপি দেই, দাড়ি রেখে শিখায়, লম্বা জামা দিয়ে যাই, ভালো মন্দ মুরগি টুরগি এটা ওটা খায়, পায়ে হেঁটে হেঁটে ব্যথা হয়ে গেছে, একটু পিঠে করে নিয়ে লঞ্চটা নদীর ধারে আছে পৌঁছে দিয়ে আয়, বাঘ বলবে বাউন্ডারির ভিতরে আয়, বাউন্ডারির ভিতরে আয়, বাউন্ডারি বোঝেন তো, এক লাফে যত দূর যেতে পারে, এইরকম ভিতরে যদি আমার মতো মৌলবীর পায় লাফ একটা দেবে, খাটটা কামড় মেরে ধরে পিঠে তুলে নেবে, তবে লঞ্চ ভটভটির দিকে আসবে না, যেদিকে ঘন জঙ্গল আছে, ওই গোল গাছ আছে, এমন করে কেওড়া গাছটা যেদিকে বেশি বেশি আছে ওই দিকে ঢুকে যে গাছের গায়ে গোটা দিন আষাঢ় মেরে বলবে ঠান্ডা হ, মাঝে মাঝে দরকার হবে 7 কেজি করে কামড়িয়ে খাবো, 3 দিনের চিন্তা দূর হয়ে গেছে, কোনো অসুবিধে নেই আর, অত 3 দিনের চিন্তা দূর হয়ে গেছে তোরে পেয়ে, 3 দিন আনন্দ করে করে খাবে। মুসাদ্দিদ জানান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কি পাক রেসপেক্ট করেছে, সম্মান করেছে, আল্লামায়ে বাংলা রুহুল আমিন রহমাতুল্লাহ এর কথা শুনে বাঘ রাস্তা ছেড়ে দিয়ে নিচে নেমে গেছে, পারস্যের জমিনে ঘুমিয়ে আছেন যিনি, ভাইজান আল্লাহর মহান ওলি শেখ সাদির রহমাতুল্লাহ জঙ্গল থেকে কাঠগুলো কাটতেন, বোঝা করে বাঘের পিঠে তুলে দিতেন, আর বাঘ কাঠগুলো বাড়ির দরজায় পৌঁছে দিয়ে যেত, কি মানুষ ছিল তারা, আর আমরা কি মানুষ হয়েছে, আজ দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। গুলি যখন লাগলো না, হুজুর বলছেন কি খবর বাবা, বলে অনেকদিন মেশিন চালানো হয় না, ভিতরে বোধহয় জং টং পড়িয়ে গেছে, পিসা বলছে জঙ্গলা মাল কাঁধে করে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে তুমি, এরা মাল বইয়ে কি লাভ হাগা, বলে হুজুর অনেকদিন চালানো হয় না, লোক পাই না, আজকের পেয়ে গেছি, তো ভিতরে জং পড়েছে, গুলি বোধহয় সচ্ছে না, বলে তাহলে মাল কাঁধে করে না বেড়ানো ভালো, শুধু লোকের ভয় দেখাও, বলে হুজুর একটুখানি দেখি ভিতরটা কি হয়েছে, খাটটা ভেঙে নলটা আলগা করলেন, আলগা করে ভিতরে দেখলো গুলিটা ঠিকই আছে বটে, এবার আবার ফের করে লাগিয়ে দিয়ে জানালার ধারে নলটা ধরে টিকার টেনেছে, গুরুম করে আওয়াজ হয়ে একটা গুলি বেরিয়ে গেছে, পিসা বললো বাবা খবর কি, বলে হুজুর লাইন ক্লিয়ার, বলে তাহলে, বলে স্টেশন আসতে দেব না, এবার আপনারে কিন্তু ছাড়া হবে না, পিসা বললো বাবা স্টেশন এসে গেছে কিন্তু একটু তাড়াতাড়ি নাও, দ্বিতীয়বার বুকের কাছে নল ধরি, আবার একটা গুলি পুরি দিয়ে টিকার টানছে, মেশিন বলছে গেট আউট ডন্ট টাচ নট অ্যালাও, কাজ হবে না, বন্ধুর সঙ্গে ঝামেলা করতে পারবো না, আমি লোহা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, ওর সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছি, আমার দ্বারা কোনো দুর্ব্যবহার হবে লোহা আমি ওটা পছন্দ করি না, এজন্য আমাকে দিয়ে কোনো কাজ করতে পারবে না। হুজুর বললেন কি খবর, বলে সেখানে বোধ আবার পেতে গেছে জঙ্গে, পিসা বলেন ভালো করে লাইন ক্লিয়ার করে নাও, নলটা ভেঙে একটু গুঁতো কাঁথা দিয়ে গুলে দিয়ে লাইনটা ভালো করে ক্লিয়ার করে নিয়ে এবার নলটা লাগিয়ে টিকার টেনেছে, গুড়ুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল। হুজুর বললেন কি খবর, বলে লাইন ফুল ক্লিয়ার হয়ে গেছে, আর অসুবিধে নেই, বলে তাহলে বাবা স্টেশন কিন্তু এসে গেছে, বলে আমি শুধু গুলি পুরমার টিকার টানবো, কাজ কমপ্লিট হয়ে যাবে। তৃতীয়বার একটা গুলি ভরে নিয়ে হুজুরের বুকের কাছে 1 থেকে 1.5 ফুট দূরে মেড ইন ইংল্যান্ড গাদা বন্দুক, সে যুগের দামি মাল ছিল ভাই, মালটা বুকের কাছে ধরে আবার টিকার টেনেছে, মেশিন বলছে নট অ্যালাও, কাজ হবে না। হুজুর বললেন খবর কি, বলে সেই তো আবার কি হলো, বলে ওই অবস্থা একবার জানলায় ধরে বাইরে মারো, যেই মেরেছে গুড়ুম করে আওয়াজ হয়ে গুলি বেরিয়ে গেল, যে নল বুকে ধরলে আওয়াজ হয় না, আর নল ঘুরিয়ে অন্যদিকে দিয়ে টিকার টানলে আওয়াজ হয়। পিসা বলছেন বাবা খবর কি, বলে মেশিন আর কাঁধে করে রাখবো না, এ মেশিন ফেলে দিচ্ছি ট্রেনের পাদানিতে, যে আল্লাহর ওলির পা দুখানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল। পিসা বলে বাবা আমি ফকির আর গোবর ডেঙ্গার জমিদার বাড়ির কীর্তি সন্তান, তুমি পা জড়িয়ে ধরলে স্টেশন এসে যাচ্ছে, লোকজন দেখলে তোমার পেস্টি ঝাম্বার হবে, আত্মসম্মান মর্যাদা লাঘব হবে, বাবা পা ছেড়ে দাও। বলে আপনার মতো ভগবানের অবতার কলির কলকি দেবতার পা জড়িয়ে ধরলে পাপ মোচন হবে, এতে সম্মান নষ্ট হবে না, হবে না, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর।
সম্মান নষ্ট হবে না, এতে পাপ মোচন হবে। হুজুর বললেন, বাবা ছেড়ে দাও, তুমি পা ছেড়ে দাও, পা ধরো না। গোবরডেঙ্গার সেজে বাবু বলে, হুজুর পা ছেড়ে দেবো, তবে একটা দাবি আপনার কাছে। বলে কি? বলে, আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলুন। আপনার সঙ্গে বেয়াদবি করেছে, দুর্ব্যবহার করেছে, মেজাজ গরম করেছি, ফকিরি বলে কত রকম মেজাজ চড়ায় কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলুন। বিশ্বাস বলল, বাবা ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত মানতে হবে। বলে, কি শর্ত বলেন? টাকা চাইলে দেব, সোনা চাইলে দেব, ভালো খেতে চাইলে খেতে দেব, জমিদার বাড়ির ছেলে যাই চাইবেন তাই দেব, শর্ত বলো। বিশ্বাস বললেন, জামা কাপড় নেব না, টাকা পয়সা নেব না, সোনা দানা নেব না, তোমাদের বাড়িতে খাওয়ারও সময় নাই, আমার যেতে হবে চট্টগ্রাম বাংলাদেশে, বাবা সময় হাতে নাই, তবে তোমার কাছে আমার দাবি, আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামা আমাদের সঙ্গে কোনদিন দুর্ব্যবহার করতে পারবে না। গোবরডেঙ্গার সেজে বাবু বললেন, টুপি দাড়িওয়ালাদের এতদিন চিনতে পারেনি, আজকের চিনি নিয়েছে যখন, যতদিন বাঁচব টুপিওয়ালাদের সঙ্গে সম্মান দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটি বললেন, হুজুর যাচ্ছেন কোথায়? বলে চট্টগ্রামে। বলে, চট্টগ্রামের মানুষ মানুষ হবে, আর গোবরডেঙ্গার হাবালার মানুষ অমানুষ হয়ে থাকবে, এটা আমি পছন্দ করি না, ওয়াজ আমাদের জমিদার বাড়িতে করতে হবে। চট্টগ্রামের মানুষ মানুষ হবে ওয়াজ শুনে, আর গোবরডেঙ্গা অশোকনগর হাবড়ার মানুষ অমানুষ হয়ে থাকবে, এটা পছন্দ করি না, আপনার মতো ভালো মানুষের কথা আমাদের শোনাতে হবে। উনি বললেন, হবে বাবা, চিন্তানের চন্দ বেরিয়ে যাতি বললি বাসি। বলে, না হুজুর, দিন বলে যেতে হবে, আমি জানি আপনারা ওয়াদা করলে ভঙ্গ করেন না, আজকে দিন বলে যেতে হবে। বিশ্বাস বলল, বাবা না শুনে যখন ছাড়বে না, কার্তিক মাসের 16 তারিখ দিন দিলাম, তোমাদের জমিদার বাড়িতে আসবো, বলে আপনার জন্য বক্তৃতার মঞ্চ তৈরি করব। সেদিন হাজারে হাজার মানুষ, 50 থেকে 7 হাজার মানুষের সমাগম হয়েছে গোবরডেঙ্গা জমিদার বাড়িতে, আর ফুরফুরার ফকির সাহেব এসে 3 ঘন্টা ওয়াজ করেছিলেন, মানুষ কেঁদে যারে যার হয়ে গিয়েছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! এই গোবরডেঙ্গা সেজে বাবু যতদিন হায়াতে বেঁচে ছিল, ফুরফুরার ইসলে সাহেবের মাঝের দিন, ফুরফুরা ইসলে সাহেবের মাঝের দিন 22শে ফাল্গুন, ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে করে যেতে, আর আমরা চিনতে পারিনি তাদের। পেরেছি নাকি ভাই? আমরা পারিনি। যাই হোক, পরবর্তী বক্তা আপনাদের কাছে আলোচনা রাখবেন, আমি আপনাদের নিয়ে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার মদিনা আমার নবীর দরবারে একটু সালাম পেশ করব। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী, আসমানে দরওয়াজা খোল গো, এসেছেন রসুল সরদার, হবে যে খোদা রিদিদার। ইয়া নবী সালাম, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রসুলাল্লাহর আম্মা আমিনা, হাবিবির দুদুমা হালিমা, তার নবীর রওজা ওই সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত রাসূলুল্লাহ। চলেন যে পথে কাটা বিষয়ে উম্মে জামিল, সে পথে ফোটে না ওই পথির কাঁটা, জিবরাইল ডানা বিষয়ে যে থায়া নবী সালাম আলাইকা,
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, আলাইকা সালাওয়াতুল্লাহ, আলাইকা সকলে বসে পড়ুন, ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দা মানাবাদ আলা নবিকা কারি কলকি কুল্লি বি মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার, বালাগাল হল বেকামালিহি কাশাফাদ্দু যা বেজামালিহি হাসনাতু জামিও খসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। আসুন ছোট্ট করে একটা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বুল আলামিন, পবিত্র রবিউল আউয়াল মাসের এক ইজ্জতপূর্ণ রাতে আমরা এই পীরহাটির ঠাকুরহাটির এক মহাতি কোরআনী মহাফিলে বসে হাত পেতেছি। আমাদের আশা বাসাকে আপনি কবুল করুন আল্লাহ, আগামী হায়াতে জিন্দেগি আপনার হাবিবের আদর্শ মোতাবেক আমাদের চলার তৌফিক দান করবেন। আমাদের ভিতরে যারা বিমারিত অসুস্থতা আছে সকলের বিমারি থেকে শেফা দান করুন। আমাদের ভিতরে যারা দিনদার আছে, ঋণগ্রস্ত আছে, দেনা থেকে বাঁচার অসিলা তাদের বানিয়ে দিন। আমাদের ভিতরে যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে, চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতা মাতা রাত্রে বেলায়, সকলের যুবতী কন্যাদেরকে সৎপাত্রে দান করিয়ে বাপ মায়ের কাঁধের বোঝাকে নামিয়ে দিন। রাব্বুল আলামিন ইমানে আমানে আমাদের সকলকে পোক্ত বানান, ওই দিন পর্যন্ত কবরে হাজিরি করাবেন না যতদিন না পর্যন্ত আপনার হাবিবের দিদার নসিব হয়। অন্তত একটা বার বাংলার ছেড়া বিছানায় ঘুমের ঘরে নবীর চাঁদ মুখ আমাদের সকলের জন্য দেখা নসিব করবেন। এলাহি আমাদের কলিজাট্টু সন্তানাদি যাদের দান করেছেন, সন্তানদের দিয়ে ভবিষ্যৎ আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করাবেন না। আমাদের ছেলে মেয়েদের ব্রেন বুদ্ধি মগজকে একটু বেশি বেশি করে পরিষ্কার করে দিন। উচ্চ শিক্ষিতের পিতা মাতা হয়ে কেয়ামতের মাঠে নুরির টুবি মাথায় দিয়ে হাজির দিতে পারে তৌফিক দেবেন। আমাদের ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দিচ্ছে, জেনারেল এডুকেশনে বিভিন্ন ক্লাসে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে আল্লাহ, তাদের সকলকে প্রথম বিভাগে পাশ করা নসিব করাবেন। উত্তম চাকরি নসিবে জুটিয়ে মুসলমানের ছেলে মেয়েদের সংসারকে নির্বাহের তৌফিক দিন। আল্লাহুম ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. এইরকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।
যাকে না সৃষ্টি করিলে খোদা, যাকে না সৃষ্টি করিলে খোদা, না সৃষ্টি হতো এ জাহান। এইরকম আরো নতুন নতুন গজল ও ওয়াজ প্রতিদিন পাওয়ার জন্য অ্যানিবাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।